হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু ডব্লিউ বি এক্সাম পোর্টাল তো আজ কিন্তু আমরা আলোচনা করছি আগের দিন যে ম্যাথ শিফটটা করেছিলাম যে শিফটের ম্যাথ করেছিলাম চার তিন দু হাজার একুশ তার রিজনিংটা পুরোটা আমরা সলভ করাবো খুব ভালো ভালো রিজনিং আছে এবং এমন রিজনিং আছে যেগুলো যদি প্র্যাকটিস না করো তাহলে টাইম কনজিউম করবে কিন্তু যারা প্র্যাকটিস করবে তাদের ক্ষেত্রে সেইগুলো খুব দ্রুত সলভ হয়ে যাবে ঠিক আছে চলো কথা না বাড়িয়ে আমরা রিজনংয়ের ফার্স্ট যে প্রশ্ন সেটাতে চলে যাব আর একটা কথা বলবো আগের দিন তোমাদের পিডিএফ দেওয়া হয়নি আজকে রিজনিং সলভের পরে ওটারও এবং এটারও দুটোরই পিডিএফ তোমরা পেয়ে যাবে একসাথে এবং উইথ পুরো মানে ফুল যে শিফট আছে তার পিডিএফটাই তোমরা পেয়ে যাবে ঠিক আছে চলো আজকে আমরা প্রথম যে প্রশ্ন আছে সেটা দেখে নিই মাইন্ড ইট এটা আগের দিন এই শিফটটাই ম্যাথ সলভ করানো হয়েছিল ঠিক আছে আজকে তারই রিজনিং সলভ করানো হচ্ছে আমাদের প্রথম যে প্রশ্ন আছে সেটা দেখো তোমাদের বলছে টি পি ডি এফ এফ এম আই এ এবং জিজ্ঞাসা চিহ্ন কোনটা বসবে অ্যান্সার তোমাদের হবে টোয়েন্টি সিক্সটিন প্লাস ফোর টোয়েন্টি ডি অ্যান্সার হবে দেখো ইয়েস আচ্ছা ডি কেন অ্যান্সার হবে বলে দিন এই যে প্রশ্নটা দেওয়া হয়েছে এটা কিন্তু কোডিং অ্যান্ড ডিকোডিংয়ের ওপর দেওয়া হয়েছে ঠিক আছে কিন্তু একটু নতুনভাবে রিপ্রেজেন্ট করানো হয়েছে ব্যাস আর কিছু না কেন দেখো টি এর যে কোড আমরা টি এর কোড কত জানি টোয়েন্টি জানি ঠিক আছে পি এর যে কোড সেটা আমরা কত জানি সিক্সটিন জানি ডি এর যে কোড সেটা আমরা কত জানি ফোর জানি দেখো তোমরা আস্তে আস্তে বুঝতে পারবে এফ যে কোড সেটা আমরা কি জানি সিক্স জানি এর কোড কত ওয়ান জানি এম এর কোড কত আমরা আমরা জানি থার্টিন আর চোদ্দো হচ্ছে এনের এর কোড আচ্ছা এর কোড তো আমরা জানি ওয়ান ঠিক আছে আই এর কোড কত আমরা জানি নাইন ঠিক আছে আর এফ এর কোড আমি একটু আগে বললাম সিক্স দেখো প্রত্যেকটা যে তোমাদের লেভেল দেওয়া রয়েছে লেভেল বলতে এটা ফার্স্ট লেভেল এটা সেকেন্ড লেভেল এটা থার্ড লেভেল এটা ফোর্থ লেভেল প্রত্যেকটা লেভেলের যোগফল কিন্তু টোয়েন্টি বা প্রত্যেকটা লেভেলে কিন্তু টোয়েন্টি হতেই হবে প্রথমে টি একাই টোয়েন্টি করে দিচ্ছে পরের বারটা ষোলো আর চার যোগ করে টোয়েন্টি হচ্ছে দেখতে পাচ্ছ তারপরের বার দেখো ছয় আর একে সাত আর তেরো তুমি দেখতে পাচ্ছো এখানে টোয়েন্টি করে দিচ্ছে তারপরের বার দেখো ছয় আর নয় পনেরো আর একে ষোলো তাহলে এখানে কোনটা বসবে যার ভ্যালু হবে চার চার দিচ্ছে এমন একটা ডিজিট এখানে মানে এমন একটা অ্যালফাবেট তোমাকে এখানে বসাতে হবে তাহলে কোনটা হবে সেটা সেটা হবে আমাদের ডি তো ডি এরই আমরা জানি প্লেসমেন্ট ভ্যালু হয় আমাদের চার তে আমাদের অ্যান্সার হবে এখন আমি টি এর কোড টোয়েন্টি কেন বললাম দেখো এ বি সি ডি করে তুমি যদি গ্রুণারম্ভ করো তুমি দেখবে যে এ হচ্ছে আমাদের প্রথম মানে ওয়ান বি হচ্ছে আমাদের দ্বিতীয় মানে দুই সি হচ্ছে আমাদের তৃতীয় মানে তিন ডি হচ্ছে আমাদের চার ঠিক আছে এইভাবে আমরা পাপাবা পর্যন্ত গেলে তাদের কোডগুলো পেয়ে যাব যদি আমরা লেফট থেকে রাইটের দিকে গুনি উল্টোটাও দেয় কিন্তু অনেক সময় রাইট থেকে লেফটের দিকেও কিন্তু দেয় সুতরাং সেটাও কিন্তু করে রেখো ঠিক আছে আচ্ছা আমি কেন এত সহজ কথাটাকে এরমভাবে বললাম তার কারণ হচ্ছে অনেকে ভিডিও কমেন্টে জিজ্ঞেস করে স্যার টি ইকাল টু কেন আমি এরকম পেয়েছি বিশেষ করো মানে তারা প্রথম রিজনিং করছে এবং প্রথম হয়তো তারা পরীক্ষা দিতে গেছে এরকম অনেক স্টুডেন্ট থাকে যারা প্রথম শুরু করছে ঠিক আছে তুমি তোমার প্রথম দিনগুলোর কথা মনে করে দেখো এখনও হয়তো তোমরা এক্সপার্ট হয়ে গেছো ওকে চলো নেক্সট আমরা পরের যে প্রশ্ন আছে সেটা দেখে নেবো আচ্ছা এটা আমাদের পরের প্রশ্ন অ্যান্সার দেখে নাও তারপরে আমি তোমাদের ব্যাখ্যা করে দিচ্ছি এইটা দু নম্বর হচ্ছে অ্যান্সার অ্যান্সার কেন হচ্ছে দেখো আমরা যদি আমাদের কি বলেছে যে ঘনকে চারটে পৃষ্ঠের অবস্থান দেখানো হচ্ছে দেখতে পাচ্ছো প্রত্যেকটায় তুমি দেখতে পাচ্ছ এবং এই যে আকৃতিটা রয়েছে এর বিপরীত পৃষ্ঠে কোনটা আছে সেটা তোমাদের জিজ্ঞেস করা হয়েছে ঠিক আছে তো তুমি দেখে নাও এর সঙ্গে অ্যাপিয়ার কোন কোন পিঠগুলো হচ্ছে যেটা হচ্ছে না সেটা আমাদের উত্তর হবে তা আমরা দেখতে পাচ্ছি এর সাথে ঠিক আছে আমি যদি প্রথমটা দেখি একটু বুঝিয়ে দিই অনেকে তো বুঝতেই পারছো এর সাথে প্রথমটা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এটা অ্যাপিয়ার হচ্ছে এটা অ্যাপিয়ার হচ্ছে এটা হচ্ছে আমাদের ফার্স্ট ঘনক এটা আমাদের সেকেন্ড এটা আমাদের থার্ড এটা আমাদের ফোর্থ ঠিক আছে প্রথমটা এর সাথে অ্যাপিয়ার কার কার হয়েছে এটার অ্যাপিয়ারেন্স হয়েছে তারপর আমরা এটার অ্যাপিয়ারেন্স পেয়েছি ঠিক আছে এই দুটো হচ্ছে এটার সাথে অ্যাপিয়ারেন্স হচ্ছে এবার দেখো কোনো একটা জিনিস আছে তার বিপরীত পৃষ্ঠে যেটা আছে সেটা আর ওই জিনিসটাতে একসঙ্গে দেখা যাবে না আমার কথা বুঝতে পারছো আশা করি ধরো একটা ব্ল্যাকবোর্ড এখানে আছে ঠিক আছে ব্ল্যাকবোর্ডের এদিকে মানে ব্ল্যাকবোর্ডের এই দিকে তোমাদের রয়েছে ধরো একটা এরকম বক্স রয়েছে ঠিক আছে আর তার উল্টো দিকে ধরো একটা গোলকে রাখা আছে তুমি যদি গোলকে দেখতে পাও তুমি কি পিছন দিকে যেটা আছে সেটা দেখতে পাবে পাবে না আবার তুমি যদি এই বক্সটাকে দেখতে পাও ধরো সবাই একটা বক্স রাখা আছে তুমি এই বক্সটাকে দেখতে পাও তাহলে ডেফিনেটলি তার পিছন দিকে যেটা আছে অর্থাৎ এই গোলটা এটাকে তো তুমি দেখতে পাবে না অর্থাৎ কোনো একটাকে তুমি দেখতে পাবে সুতরাং কোনো কিছুর অপোজিটে যেটা থাকে সেটা আর ওইটা একসঙ্গে অ্যাপিয়ার হতে পারে না আমার কথা বোঝা যাচ্ছে ভালো করেই বুঝতে পারছো ওকে অতএব আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখন এই ভরাট হওয়া গোলটার কথা বলছি তখন তার সাথে অ্যাপেয়ার হচ্ছে প্রথমটা এটা তারপরটা এটা তো এ দুটো তো কোনোভাবেই এই গোলটার অপোজিটে থাকতে পারে না কারণ এরা গোলটার সাথেই অ্যাপেয়ার হচ্ছে আমরা যদি সেকেন্ডটাতে দেখি তাহলে সেকেন্ডটাতেও আমরা দেখতে পাচ্ছি যে সেকেন্ডটাতে এই গোলটা নেই তো সেকেন্ডটা আমরা নেওয়ার দরকার নেই কারণ সেকেন্ডটা নিয়ে আমরা কিছু কনসিডার করতে পারবো না আমরা যদি যদি থার্ডে আসি তাহলে থার্ডে আমরা এভাবে আঁকার দরকার নেই আমি জাস্ট তোমাদের বোঝাচ্ছি বলে জাস্ট করে দেখাচ্ছি থার্ডে আসি দেখো এই গোলটা রয়েছে তাই গোলটার সঙ্গে কী অ্যাপিয়ার হচ্ছে প্রথমে অ্যাপেয়ে পেয়ে গেছি এটা এক্সট্রা একটা কী অ্যাপিয়ারেন্স দেখাচ্ছি এইটা আমাদের অ্যাপিয়ারেন্স দেখাচ্ছে ঠিক আছে আর গোলটা তো রইছে না আঁকাও যা চার নম্বরে যদি আমরা আসি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ভরাঠোয় গোলটা তো রয়েছে তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি আগের যেটা এঁকেছি সেটাও আছে আমাদের এটা তো অলরেডি আছে আমরা জেনেই গেছি তার সঙ্গে আমাদের কী দেখতে পাচ্ছি একটা স্টারও আমাদের রয়েছে তাহলে তুমি বলো তো যে এই গোলটার সাথে অ্যাপিয়ার হওয়া কোন জিনিসটা নেই আমরা দেখতে পাচ্ছি এইটা কিন্তু গোলটার সাথে অ্যাপিয়ার হচ্ছে না সুতরাং এইটাই হচ্ছে আমাদের গোলটার পেছনে আছে এই যে ভরাট হওয়া গোল আছে এই ভরাট হওয়া গোলের বিপরীত পোষণে কোনটা থাকবে এইটা থাকবে ঠিক আছে অর্থাৎ যেটা এই গোলটার সঙ্গে অ্যাপিয়ার হচ্ছে না এখন তুমি বলেছর আপনি কী করে বুঝলেন দেখো একটা ঘনকের তো ছটাই তল থাকে না যদি একটা ঘনকটা আমি আঁকি ঠিক আছে একটু বুঝিয়ে দিই অনেকে এটা বুঝতে পায় না বলে অনেকে ঘনক টাফ লাগে ঠিক আছে বা এরকম ধরনের চিত্র না এঁকে চলো একটা কাজ করে একটু বড় করে এঁকে তোমাদের একটা জিনিস বোঝাই ঠিক আছে জাস্ট একটু ওয়েট করো যারা জানো তারা পরেরটায় চলে যাও আর যারা জানো না তারা একটু দেখে যাও ঠিক আছে আমি কাউকেই বলি না যে যে জানবে সেও শুনবে তার শোনার কোনো দরকার নেই সে পণ্ডিত সুতরাং সে পরেরটায় চলে তো এইটা হচ্ছে এক নম্বর তল তার ঠিক নিচে আছে দু নম্বর তল ওই পেছন দিকে আছে আমাদের তিন নম্বর তল এটা হচ্ছে আমাদের চার নম্বর তল এটা হচ্ছে আমাদের পাঁচ নম্বর তল ঠিক আছে এবং এই তিনের সামনে তিনের সামনে একটা তল আছে এখানে একটা তল আছে বুঝতে পারছো আশা করি কোনটা কথা বলছি এই তলটার কথা বলছি এই যে এইটা এই ফেসটার কথা বলছি এই ফেসটা হচ্ছে আমাদের ছ নম্বর তল ঠিক আছে তো টোটাল এখানে কটা তলা হয় ঘনকের আমরা জানি ছটা তলা তুমি একটা জিনিস ভালো করে বোঝো আমি কাশটা দিয়ে দেখে এই যে গোলটা এখানে তো তাই বলেছে যে এই আকৃতিটার পিছনে কোনটা আছে তো এই যে গোলটা আছে এর সাথে কোন কোন পৃষ্ঠ অ্যাপিয়ারেন্স আছে দেখো এটাও দেখা যাচ্ছে এর সাথে ফলে এটা 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 আর এটা এই কটা এ দেখো একটা দুটো তিনটে চারটে এই চারটে তো কিছুতেই এর পিছনে থাকতে পারে না কেন থাকতে পারে না কারণ এই চারটে ফিগার এর সাথেই দেখা যাচ্ছে আশা করি বুঝতে পারছো আমি একটু আগে বললাম তোমার পিছনে কিছু দাঁড়িয়ে আছে তো যে তোমার সামনে দাঁড়িয়ে আছে সে হয় তোমাকে দেখবে আর তোমার উল্টো দিকে গেলে সে তোমার পিছনে থাকা ব্যক্তিটাকে দেখতে পাবে ওকে সুতরাং একই জিনিস দুটোভাবে অ্যাপিয়ার হতে পারে না তো এই চারটে বাদ দিয়ে বাকি যেটা সেটা কোনটা এই ফিগারটা একমাত্র আছে যেটা এর সাথে অ্যাপিয়ার হচ্ছে না তো এটাই হচ্ছে সেই ফিগার যেটা এইটার ঠিক পিছনে দেখা যাবে আমার কথা বোঝা যাচ্ছে সো আশা করি বুঝতে পারলাম আমি অনেকটা ইচ্ছা করে করলাম যারা প্রথমবার করছো তাদের জন্য ঠিক আছে চলো নেক্সট আমরা পরেরটায় যাব আচ্ছা পরেরটা দেখো মুলির উত্তর দিকে তিনশো চল্লিশ ধাপ দৌড়াল তো চলো আমরা করে নিই মুনি উত্তর দিকে দৌড়াচ্ছে ঠিক আছে তিনশো ধাপ মনি দৌড়িয়েছে তিনশো চল্লিশ তারপর বলছে তারপর সে বাম দিকে নব্বই ধাপ দৌড়ালো বাম দিক কোনটা হবে যদি তুমি উপর দিক করে দাঁড়িয়ে থাকো তাহলে তোমার এদিকে হবে বাম দিক এবং বাম দিকে সে কত ধাপ এগোচ্ছে দৌড়চ্ছে সে নব্বই ধাপ দৌড়ছে তারপর কি হচ্ছে তারপর সে আবার একশো তিরিশ ধাপ ডান দিকে দৌড়ালো মানে উপর দিকে দৌড়েছে সে একশো তিরিশ ধাপ সে উপর দিকে দৌড়েছে ওয়ান থার্টি তারপর সে কী করছে আবার সে ডান দিকে ঘুরলো এই যে এবং নব্বই ধাপ গেল তা নব্বই ধাপ মানে এক্সাক্টলি আবার এখানে এসে পৌঁছবে তারপর সে কী করছে সেখান থেকে সে দেখো আমি একটা জিনিস করি এটাকে আমি একটু লাল দিয়ে দেখাই সেখান থেকে সে কী করছে আর একটা স্টেট কার্ড এও করে দিই সেখান থেকে সে কী করছে ডান দিকে ঘুরছে মানে নিচের দিকে ঘুরছে এবং আরও দুশো চল্লিশ ধাপ যাচ্ছে দেখো এখান থেকে এইটুকু আমার কতটা ধাপ গেল এখান থেকে এইটুকু তো আমার একশো তিরিশ ধাপই হবে না ঠিক আছে তার পাশে কী করছে আরও নেবে সে এই পোশারে দাঁড়াচ্ছে বা এটাকে যদি আমি এর সাথে মিলিয়েও দিতে পারি কারণ একই লাইনে যাবে এইখানে এসে দাঁড়াচ্ছে এ তুমি একটা জিনিস ভাবো যে টোটাল হচ্ছে নিচের দিকে সে কতটা গেছে এই যে নিচে টোটাল লাল লাইনটা আমি এখানে তোমাদের ড্র করেছি এই লাল লাইনটা কতটা হবে দুশো চল্লিশ হবে তার মধ্যে এখান থেকে এইটুকু হচ্ছে একশো তিরিশ এখান থেকে এইটুকু হচ্ছে একশো তিরিশ তাহলে এখান থেকে এইটুকু নির্গত ওয়ান ওয়ান জিরো হবে কারণ এই একশো তিরিশ আর ওয়ান ওয়ান জিরো যোগ করলে দুশো চল্লিশই হয় নিচের দিকে সে দুশো চল্লিশ ধাপ গেছে ঠিক আছে এখানে নিচের দিক হয়ে যাবে কারণ ডান দিক মানে এই পজিশনে এসে ডান দিক মানে নিচের দিকে ঠিক আছে তোমাকে কি বলছে মুনির তার সূচনা বিন্দু থেকে কতটা দূরে যায় দেখো তার সূচনা বিন্দুতে এই পয়েন্টে ছিল এই যে এখানে ঠিক আছে এইটা হচ্ছে তার সূচনা বিন্দু তো এই সূচনা বিন্দু থেকে সে এইখানে দাঁড়িয়ে আছে এই পয়েন্টে সে দাঁড়িয়ে আছে তাহলে এইখান থেকে এইটুকু কতটা তো আমরা দেখতে পাচ্ছি তিনশো চল্লিশ থেকে আমরা যদি একশো দশ বাদ দিই আমরা দুশো তিরিশ ধাপ পাচ্ছি এবং আমরা দেখতে পাচ্ছি সুসম্বিন থেকে উত্তর দিকে দাঁড়িয়ে আছে সে ওপর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে এই পজিশনে দাঁড়িয়ে আছে তা থেকে সে উত্তর দিকে দাঁড়িয়ে আছে তো দুশো তিরিশ উত্তর হবে দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার ঠিক আছে চলো নেক্সট আমরা পরেরটায় যাচ্ছি আচ্ছা পরের প্রশ্নটা দেখো এখানে জাস্ট কিছু না একটা সিরিজ দেওয়া রয়েছে চলো এটা আমি একটু টুকে নিই এখানে তাহলে আমার সুবিধা হবে একটা হচ্ছে তোমাদের বারো তারপরটা হচ্ছে তোমাদের সতেরো তারপরটা হচ্ছে তোমাদের টোয়েন্টি সেভেন হচ্ছে তোমাদের ফিফটি সেভেন তারপরে একটা জিজ্ঞাসা চিহ্ন আছে এখানে কি বসবে তারপর তোমাদের সেভেন 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 ঠিক আছে তো চলো করে ফেলা দেখো প্রাথমিক অবস্থা আমি তোমাদের বারবার বলেছি যখন তোমরা নাম্বার সিস্টেমের এই সমস্ত অঙ্কগুলো করবে ঠিক আছে নাম্বার সিস্টেম নয় সরি নাম্বার সিরিজ তখন তোমরা কী করবে জাস্ট ডিফারেন্স নিয়ে দেখবে ডিফারেন্স নিয়ে না অনেক পিকচার ক্লিয়ার হয়ে যায় তা আমরা যদি ডিফারেন্স নিই আমরা দেখতে পাচ্ছি এখানে ফাইভ এখানে যদি ডিফারেন্স নেই আমরা দেখতে পাচ্ছি এখানে টেন এখানে যদি ডিফারেন্স নিই আমরা দেখতে পাচ্ছি এখানে থার্টি ঠিক আছে এখানে ডিফারেন্সটা আমাদের জানা নেই সিমিলারলি এখান থেকে এখান ডিফারেন্সটা আমাদের জানা নেই অবভিয়াসলি ঠিক আছে এবার আমরা যদি পরের লাইনে আসি এটা অ্যাকচুয়ালি ডবল ডিফারেন্স সরি প্রথমে ডিফারেন্স তারপর ইন্টু সিরিজ তুমি দেখতে পাচ্ছো পাঁচের সঙ্গে আমি যখন দুই গুণ করছি আমরা তখন কী পাচ্ছি আমরা তখন টেন পাচ্ছি দশের সময় যখন তিন গুণ করছি আমরা দেখতে পাচ্ছি আমরা থার্টি পাচ্ছি ঠিক আছে তার মানে থার্টির সঙ্গে যখন ফোর গুণ করবো তখন এই ডিফারেন্সটা আমরা পাবো একশো কুড়ি ঠিক আছে আর এই ডিফারেন্সটা কার কার ডিফারেন্স এই সাতান্ন আর এই বক্সে যেটা বসবে সেটার ডিফারেন্স অতএব সাতান্নর সঙ্গে একশো কুড়ি যোগ করলে যেটা হবে সেটাই বক্সে বসে আছে কত হবে ওয়ান সেভেন সেভেন ঠিক আছে তা আমরা অ্যান্সার পেয়েই গেছি এখানে দেখতে পাচ্ছি অপশানে ওয়ান সেভেন সেভেন রয়েছে তবু চলো একবার কনফার্ম হওয়ার জন্য আমরা এটাকেও করে নিই একবার ঠিক আছে এটা চেক করে নিই আমরা দেখতে পাচ্ছি যে এটার মধ্যে আমাদের পার্থক্য কত আসছে ঠিক আছে এইটার মধ্যে যে পার্থক্য হবে সেটা কীভাবে আসবে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকবার আমরা এখানে প্রথমে দুই গুণ করেছি তারপর তিন গুণ করেছি তারপর চার গুণ করেছি ডেফিনেটলি এখানে পাঁচ গুণ হবে পাঁচ গুণ করলে কত হচ্ছে আমাদের ছশো হচ্ছে তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছ আমাদের যে যেটা আমরা এখানে করেছি সেটা যে কারেক্ট সেটা বোঝা যাচ্ছে কারণ সাতশো সাতাত্তর আর একশো সাতাত্তরের মধ্যে যে ডিফারেন্স হয় সেটা আমাদের ছশোই হয় তা আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের কারেক্ট আসছে সো আমাদের অ্যান্সার যেটা হবে সেটা এটাই হবে ঠিক আছে এগুলো খুব ভালো প্রশ্ন প্রথমে ডিফারেন্স তারপর ইন্টু ডিফারেন্স অ্যান্ড মাল্টিপ্লিকেশান সিরিজ বলা হয় এটাকে ঠিক আছে চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব আচ্ছা নেক্সট প্রশ্ন নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি ইংরাজি বর্ণমালার বাম দিক থেকে পনেরোতম অক্ষরের ডান দিকে অবস্থিত অষ্টম অক্ষর হবে পনেরো প্লাস আট মানে তেইশ অর্থাৎ ডব্লু হবে অ্যান্সার দেখে নাও ঠিক আছে কি হবে ডবলু হবে অ্যান্সার দেখো বলেছে বাম দিক থেকে মানে এই দিক থেকে যেতে বলেছে এবং তারও আবার ওই দিকেই যেতে বলেছে তাহলে আমরা জানি যে আমাদের যে পনেরোতম যে অক্ষর হয় মানে কনসনেট হয় সরি এটা ভাবল অ্যাকচুয়ালি সেটা তোমাদের হয় কি ও ঠিক আছে ও হয় ও হচ্ছে পনেরোতম এ যেমন এক নম্বর বি যেমন দু নম্বর সেরকম ও হচ্ছে আমাদের কত পনেরোতম ওরও আট নম্বর ওদিকে যেতে বলেছে তাহলে পনেরো আর আটে কত হচ্ছে তেইশ তেইশ কার অবস্থান বোঝাচ্ছে ডব্লুর অবস্থান বোঝায় কিন্তু তেইশ ডব্লুর অবস্থান বোঝায় তো অ্যান্সার আমাদের এখানে কী হবে ডব্লু হবে অ্যান্সার ক্লিয়ার হয়েছে ভেরি ইজি কোয়েশ্চেন্স কিন্তু প্র্যাকটিস থাকতে হবে তবেই অ্যান্সার দিতে পারবে এক লহমায় চলো নেক্সট পরের প্রশ্নে আচ্ছা পরের প্রশ্ন দেখো এটা বেসিক্যালি একটা বড় ক্ষেত্রকে কাউন্ট করতে বলেছে কাউন্টিং ফিগারে আমি তোমাদের বড় ক্ষেত্র কাউন্টিং করেছিলাম সেখানে আমি তোমাকে বলেছিলাম দুটো ধরনের ফিগার থাকে একটা হচ্ছে সাদৃশ্য ফিগার একটা বই সাদৃশ্য ফিগার ঠিক আছে যাকে ইংরাজি বলা হয় সিমেট্রিক্যাল অ্যান্ড আসিমেট্রিক্যাল ফিগার ঠিক আছে এই দুটো ফিগারের মধ্যে পার্থক্যটা কি দেখো আমরা দেখতে পাচ্ছি এখানে যদি এই জাস্ট এইটুকু ফিগারকে দেখি এই যেটা এক্সট্রা এই একটা এই দুটো এই তিনটে এই চারটে এই কটাকে ছেড়ে দাও তুমি জাস্ট এই মাঝখানের এই পূর্ণ ফিগারটাকে দেখো ঠিক আছে কমপ্লিট এই ফিগারটাকে দেখো এই ফিগারটা দেখতে পাচ্ছি একটা দুটো তিনটে চারটে অর্থাৎ এই দিক থেকে এদিকে যদি আমি আসি ঠিক আছে তাহলেও আমি দেখতে পাচ্ছি মানে রো বরাবর যদি আমি যাই তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে চারটে বক্স আছে আর যদি আমি কলাম বরাবর আসি ওয়ান টু থ্রি ফোর আমি দেখতে পাচ্ছি চারটে বক্স আছে যখন এরকম থাকবে এদিকেও চারটে মানে লেফট হ্যান্ড রাইটেও চারটে আর আপ ডাউনেও চারটে এরকম যখন থাকবে এবং এইভাবে যখন একটা ফিগার তৈরি হয় তখন আমরা তাকে বলি সিমেট্রিক্যাল বা সাদৃশ্যগত ফিগার বলি ঠিক আছে এই ধরনের ফিগারের ক্ষেত্রে আমরা কি করি এটা বহু পুরনো ট্রিক যে কোনো বই খুলে তুমি মোটামুটি এই ট্রিকগুলো পেয়ে যাবে ঠিক আছে রিজনিংয়ের একটু স্ট্যান্ডার্ড বুকস খুলে পেয়ে যাবে কি করি এখানে দেখতে পাচ্ছ এটাকে তুমি কি করো নাম্বার দাও ওয়ান টু সরি থ্রি ফোর এভাবে নাম্বার দাও এবং জাস্ট কী করো এদেরকে স্কোয়ার করে দাও তো ওয়ান স্কোয়ার কত হয় আমরা জানি ওয়ান হয় ঠিক আছে টু এ স্কোয়ার কত হয় আমরা জানি ফোর হয় থ্রি এ স্কোয়ার কত হয় আমরা জানি নাইন হয় ফোর স্কোয়ার কত আমরা জানি সিক্সটি হয় এই সব কটাকে যোগ করলে তুমি দেখবে এখানে তোমার চোদ্দো হচ্ছে চোদ্দো আর ষোলো হচ্ছে আমার থার্টি ঠিক আছে অর্থাৎ এইটুকু ফিগার কোনটুকু ফিগার এইটুকু এই যেটুকু আমি তোমাদের সবুজ করে দিচ্ছি এইটুকু ফিগারের মধ্যে আমার তিরিশটা বড় ক্ষেত্র থাকবে আর বাকি রইলো কটা এই একটা একটা দুটো তিনটে চারটে তো এর অ্যান্সার উইল বি থার্টি ফোর ঠিক আছে অ্যান্সার কত হবে থার্টি ফোর অ্যাকচুয়ালি এর নিচে আটটা অপশনও ছিল আমি এডিট করতে কি কেটে গেছে জাস্ট ঠিক আছে তো থার্টি ফোর ইজ দ্য কারেক্ট অপশান হেয়ার আশা করি বুঝতে হবে ভেরি ইজি কোশ্চেন্স সিমেট্রিক্যাল ফিগার আর সিমেট্রিক্যাল ফিগারের কাউন্টিং যদি তোমাদের জানা না থাকে আমাকে কমেন্টে বলো আমি তোমাদের ফিগার কাউন্টিংটা একবার করিয়ে দেবো ঠিক আছে বিভিন্ন ধরনের নতুন নতুন কিছু ফিগার আমার কাছে এসেছে রেলওয়ে গ্রুপটিতে পড়া কিছু কালেকশান আমি আগে দিন করছিলাম ঠিক আছে যেদিন শুরু করবো বলে তো চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব আচ্ছা পরের প্রশ্ন দেখো এটা একটা ভেন্ডাগ্রামসের প্রশ্ন অ্যান্সারটা আগে দেখে নাও এখানে প্রশ্নটা একটি ছিল যে এই বিবৃতিগুলো তো দেখে তুমি বলো কোন কনক্লুশনটা ঠিক নয় অর্থাৎ বিবৃতিগুলো দেখে তুমি বলো যে কোন সিদ্ধান্তটা ঠিক নয় ঠিক আছে তো এখানে বলেছে এইটা ঠিক নয় দেখা যাক এটা ঠিক নয় কিনা তো বলছে কারণ রেলওয়ে অনেক সময় ভুল অ্যান্সার দেয় ভেন্ডাগ্রামসের ক্ষেত্রে প্রচুর প্রচুর আনসার রেলওয়ে গ্রুপিতে ভুল ছিল সমস্ত মশলা হচ্ছে আলমারি তো এম ফর মশলা আমি ধরছি এই মশলা সার্কেলটা কার মধ্যে ঢুকে যাচ্ছে আলমারি সার্কেলের মধ্যে ঢুকে যাচ্ছে ঠিক আছে নেক্সট বলছে সমস্ত আলমারি হচ্ছে পাখা পুরো আলমারির সাইকেলটাই পাখা বা ফ্যানের মধ্যে ইনক্লুড করে দিচ্ছি পাখাকে আমি এখানে ফ্যান ধরছি ঠিক আছে আর কি বলছে সমস্ত দরজা হলো আলমারি দরজা মানে ডোর তো দরজাকে আমি আলমারির মধ্যে ইনক্লুড করে দিচ্ছি দরজাকে আমি ডি ধরছি ঠিক আছে যাতে বুঝতে অসুবিধা হবে তাদের জন্য এবার বলছে কিছু পাখা হলো দরজা তুমি দেখতে পাচ্ছো পাখা বলে একজন ব্যক্তি ধরো সাপোজ এই এফ বলে একজন ব্যক্তি আছে যাকে আমি পাখা বলে ধরছি এই পুরো জমিটা হচ্ছে তার এই সার্কেলটার মধ্যে যে জমিটা রয়েছে সেইটাতে তার অধিকার আছে তো এর কিছু পার্ট তুমি দেখতে পাচ্ছ আমাদের দরজা দখল করা আছে এই হচ্ছে দরজা সুতরাং এটা আমাদের কারেক্ট হচ্ছে নেক্সট বলছে সব পাখা হলো মশলা দেখো পুরো পাখা মশলা নয় এইটা হচ্ছে পাখা বা ফ্যানের সম্পত্তি তার কিছু পার্ট দেখতে পাচ্ছ মশলা দখল করা আছে কারণ ফ্যানের মধ্যেই আলমারি আছে আলমারির মধ্যে মশলা আছে মানে আলমারির পার্টটা পুরো পাখার অংশ ঠিক আছে তো পাখার কিছু পাট মশলা দখল করে আছে শুধু এইটুকু সার পার্ট মশলা দখল করে আছে সো ডেফিনেটলি আমরা দেখতে পাচ্ছি এটা আমাদের ইনকারেক্ট হচ্ছে কারণ আমরা যদি বলতাম দেখো এইটা কারেক্ট কখন হতো এটা তো ভুল বুঝতেই পারলে কারেক্ট কখন হতো যদি বলা হতো যে পাখার কিছু অংশ হচ্ছে মশলা বা কিছু পাখা হলো মশলা তাহলে কারেক্ট হতো এই সমস্ত জায়গায় কিছু লিখলে এটা কারেক্ট হয়ে যেত নেক্সট বলছে সমস্ত মশলা হলো পাখা হ্যাঁ অবশ্যই সমস্ত মশলাটা কিন্তু পাখা সমস্ত পাখা কিন্তু মশলা নয় কিন্তু সমস্ত মশলা ডেফিনেটলি পাখা কেন সমস্ত মশলা পাখা কারণ তুমি দেখতে পাচ্ছ পাখার এই সরি মশলার এই সার্কেলটা পাখার সার্কেলের মধ্যেই আছে সে এটা তো আমাদের কারেক্টই হচ্ছে এই দুটোর মধ্যে খেয়াল রাখবে প্রথমটা ভুল দ্বিতীয়টা ঠিক অর্থাৎ এই সেকেন্ড ওয়ান ইজ কারেক্ট নট নট কারেক্ট অ্যাকচুয়ালি ইনকারেক্ট আর থার্ড ওয়ান ইজ কারেক্ট নেক্সট বলছে ফোর্থ কিছু আলমারি হলো দরজা দেখো আলমারি এইটা হচ্ছে আলমারি আলমারি এইটা নয় অ্যাকচুয়ালি কি হয় এই পুরো সার্কেলটাই আলমারি আমাদের এই পুরো সার্কেলটাই আলমারি আলমারির কিছু অংশ দেখতে পাচ্ছ দরজা দখল করে আছে সো ডেফিনেটলি এটা কারেক্ট ঠিক আছে সো আমরা দেখতেই পেলাম যে এইটা আমাদের কি হলো ইনকারেক্ট হলো ওকে চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব আচ্ছা এটা আমাদের নেক্সট প্রশ্ন তো বলেছে গোডাউনকে যদি আই কিউ এফ কিউ ওয়াইপি লেখা যায় এবং ট্রাঙ্কে যদি তোমাদের লেখা যায় ভিটি ডব্লিউ পি এম তাহলে বক্সেসকে ওই সাংকেতিক ভাষায় কী লেখা যায় মানে গোডাউনকে যেভাবে ওটা লেখা হয়েছে ট্রাঙ্কে যেখানে ওইটা লেখা হয়েছে সেইভাবে এক্সাক্টলি বক্সকে কী লেখা যায় ঠিক আছে বক্সেস তো দেখে না এখানে অ্যান্সার বলেছে সেকেন্ড ওয়ান চলো দেখা যাক কীভাবে সেকেন্ড ওয়ান হচ্ছে একবার করে দেখে নিই তো আমি যদি এখানে গোডাউন লিখি জাস্ট তোমাদের এক্সপ্লেনেশন করার জন্যই আমাকে লেখা অ্যাকচুয়ালি আর কিছু নয় আমি যদি গোডাউন লিখি ঠিক আছে গোডাউন তা আমি এখানে কী দেখতে পাচ্ছি জি এর যে কোড হয় ঠিক আছে জি এর কোড কত হয় সেভেন হয় সবসময় রাখবে কোডগুলো লিখে নেবে এর অবস্থানগত কোড কত হয় সেভেন হয় প্লেসমেন্ট ভ্যালু ও এর কত হয় 15 হয় ডি এর কত হয় আমাদের 4 হয় আবার ও বলেছে তো কত হচ্ছে আমাদের 15 হচ্ছে ডব্লিউ বলেছে আমাদের টোয়েন্টি হয় এন বলেছে আমাদের কত হয় 14 হয় ঠিক আছে এগুলো আমরা জানি এবার যদি তুমি দেখো ওপরে তোমার ট্রাঙ্কের কোডটা দেখো টি আর সরি ট্রাঙ্ক তো বলেনি এখানে তোমাদের বলেছে এটা আই এইটা বলেছে সরি কি বলেছে তোমাদের আই কিউ এফ কিউ ওয়াইপি তুমি দেখতে পাচ্ছ যেখানে যেখানে আমার ও রয়েছে সেখানে সেখানে আমার কিউ বসেছে যখন দুটো ও আছে গোডাউনে আর উপরে কোডে দেখো দুটো কিউ আছে তো ডেফিনেটলি এই ও সঙ্গে কিউ এর যেরকম আমাদের রিলেশন রয়েছে সেম রিলেশান বাকিগুলোর সঙ্গে থাকবে তো দেখে নিই একবার এটার কোড হচ্ছে আমাদের নাইন তো দেখতে পাচ্ছ সাত আর নয় মানে দুই প্লাস করা হয়েছে আশা করি বুঝতে পারছো এই যে সাত থেকে নয়ে গেছে কত প্লাস করলে আমার সাত থেকে নয় হয় দুই প্লাস করা হয়েছে আশা করি ঠিক আছে তো এখানে দেখো আমার আস্তে আস্তে খুলবে ব্যাপারটা এবার দেখো এটা তোমাদের কিউ কিউ হচ্ছে আমরা জানি যে পি হচ্ছে সিক্সটিন তো কিউ হচ্ছে সেভেন্টিন তো পনেরোর সঙ্গে এখানে কি করা হয়েছে প্লাস করা হয়েছে ও এর কোড হচ্ছে ফিফটিন তার সঙ্গে প্লাস টু করলেই তবে আমার সেভেন্টিন পাই সিমিলারলি আমরা দেখতে পাচ্ছি এফ এর কোড হচ্ছে সিক্স তো আমরা দেখতে পাচ্ছি এখানে প্লাস টু করা হয়েছে আবার সিমিলারলি আমাদের এখানে সেভেন্টিন অর্থাৎ এখানেও প্লাস টু করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি ডব্লিউ হচ্ছে টোয়েন্টি থ্রি ওয়াই হচ্ছে আমাদের ফিফটিন তো ডেফিনেটলি এখানেও প্লাস টু করা হয়েছে আমরা দেখতে পাচ্ছি এন হচ্ছে এখানে চোদ্দ পি হচ্ছে সিক্সটিন তো ডেফিনেটলি এখানেও আমার কী করা হয়েছে প্লাস টু করা হয়েছে সিমিলারলি ওইভাবেই ভি টি ডব্লিউ পি এম এস এ তো আমি আর যাচ্ছি না বক্সেসের ক্ষেত্রে এটা তোমাদের করে দেখিয়ে দিচ্ছি বি ও এক্স ইএস ঠিক আছে তা আমরা দুঘর এগিয়ে যাব প্লাস টু মানে কি দুঘর এগিয়ে যেতে হবে আমাদের বেসিক্যালি তো বি সি তাহলে ডি দিয়ে স্টার্ট হবে এটা কারণ বি এর কোড হচ্ছে দুই ডি এর কোড হচ্ছে ফোর ও এর কোড হচ্ছে ফিফটিন তো একটু আগেই দেখলাম ও এর কোড আমাদের এখানে কিউ দিচ্ছে বারবার তো কিউ আমরা নেবো ডেফিনেটলি কিউয়ের কোড হচ্ছে সিক্সটিন এক্সের কোড হচ্ছে আমাদের টোয়েন্টি ফোর তাহলে তার দুঘর এগিয়ে যাবে মানে জেড হবে কারণ জেডের কোড হচ্ছে টোয়েন্টি সিক্স ঠিক আছে ই এর কোড আমরা জানি ডি ই ঠিক আছে ইয়ে কোড হচ্ছে ফাইভ তাহলে এটা সেভেন যাবে জি সেভেন জি এর ভ্যালু হচ্ছে সেভেন তো এখানে ডেফিনেটলি আমরা কি দেখবো যে এটা আমাদের সেভেন মানে এখানে জি নেবে ভ্যালু ঠিক আছে তো তুই এতগুলো মেলানোর পর তুমি আশা করি বুঝতে পারছো যে এটাই আমাদের অ্যান্সার হবে ঠিক আছে চলো আরেকটা মিলিয়ে দিই এস হচ্ছে আমাদের আমরা জানি এসের যে কোড হয় ঠিক আছে এস টি এসের যে কোড হয় সেটা হচ্ছে নাইনটিন হয় আর তাহলে তার সঙ্গে দুই যোগ করো মানে আমাদের ইউ চলে আসবে কারণ ইউ এর কোড হচ্ছে আমাদের টোয়েন্টি ওয়ান তো অ্যান্সার আমাদের কোনটা হবে ডি কিউ জেড জি ইউ ঠিক আছে এটা আমাদের অ্যান্সার হবে চলো পরের প্রশ্নে পরের প্রশ্ন দেখো সবই একটা শিফটের প্রশ্ন আমি তোমাদের প্রথমেই বলেছি আগের দিন যেটা ম্যাথ সলভ করেছি তারই রিজনিং সলভ এখানে হচ্ছে ঠিক আছে বলেছে প্রদত্ত শ্রেণীগুলিকে সঠিকভাবে উপস্থাপন করে এমন একটি বিকল্পটি নির্বাচন করো পিতল তামা এবং দস্তা আমরা জানি তামা আর দস্তা ঠিক আছে কপার অ্যান্ড জিঙ্ক এই দিয়ে আমাদের কী তৈরি হয় পিতল তৈরি হয় তো এমন একটা এখানে আমাদের খুঁজতে হবে যেখানে আমরা দেখবো তামা আর দস্তা দেওয়া আছে তার দুটোর মধ্যেই পিতল আছে তা আমরা দেখতে পাচ্ছি এটাই আমাদের কারেক্ট অপশান দাঁড়াবে তুমি দেখতে পাচ্ছি এটা যদি তামা সার্কেল ধরি এটা যদি সার্কেল ধরি তাহলে এইটা হচ্ছে সেই সার্কেল যেটা আমাদের দশটাতেও যাচ্ছে পিতলে তোমাদের তামাতেও যাচ্ছে আর মাঝখানেটা হচ্ছে পিতল কারণ তামা আর দশসা দুটোই পিতলের মধ্যে থাকে এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে ঠিক আছে তো দেখে নাও ইয়াস থার্ড অপশান ইজ দ্য কারেক্ট অপশান ঠিক আছে এটা হবে না কেন দেখতে পাচ্ছি তিনটিকে আলাদা করে দেওয়া রয়েছে এটা তো হবে না ভেন্ডাগ্রাম দিয়ে তোমাদের এই রিলেশানটাকে উপস্থাপন করতে বলেছে তামা আর দশটা দিয়ে পিতল তৈরি হয় এটাও কেন হবে না আমরা দেখতে পাচ্ছি যদি আমরা বারেরটাকে দশটা ধরে নিই বা তামা ধরি যাই একটা ধরতে পারো তাহলে বলছে যে তামার মধ্যে দশটা থাকে তো এটা তো নয় অ্যাকচুয়ালি বুঝতেই পারছো তামা বা দশটা কারোর মধ্যেই অপরটা থাকে না দুটো মিললে পিতল তৈরি হয় তো এই জন্য এটা কার ইনকারেক্ট হয়ে যাচ্ছে এখানে দেখতে পাচ্ছো একটা ধরি তুমি এটাকে তামা ধরে নাও তাহলে অনলি তার মধ্যে পিতল আছে এটাকে যদি দশটা ধরে নাও তাহলে দুটো আলাদা হয়ে যাচ্ছে কিন্তু পিতল তো দস্তা আর তামা দুটো দিয়েই তৈরি হয় সো ফোর্থ অপশানও কেটে যাচ্ছে ঠিক আছে চলো নেক্সট আমরা পরেরটায় যাব পরের প্রশ্ন দেখো বলেছে যে জুতো যেভাবে জুতোর ফিতের সাথে সম্পর্কিত জামা সেভাবে কোনটার সাথে সম্পর্কিত দেখো জুতোর ফিতে হচ্ছে একটা ইনস্ট্রুমেন্ট জুতোর বা একটা পার্ট অফ এ শ্যু যেটা কী করে জুতোকে বাঁধতে কাজে লাগে যাতে জুতোটা আমাদের পায়ে ঠিকভাবে থাকে খুলে না যায় তো জামা আমাদের দেহে থাকার জন্য আমরা কোনটাকে ইউজ করি বোতাম কি ইউজ করি তা অ্যান্সার আমাদের বোতাম হবে ক্লিয়ার হয়ে যায় ইজি ইজি একদম সম্পূর্ণরূপে তুমি দেখতে পাচ্ছি ইয়েস দু নম্বর ইজ দ্য কারেক্ট অপশান এগুলো একটু ইজি প্রশ্ন এরপর আবার টাফ আসবে প্রশ্ন চিন্তা করার নেই আমি সব প্রশ্নই নিয়েছি এই শিপ থেকে চলো নেক্সট পরের প্রশ্নে পরের প্রশ্ন দেখো অলিম্পাসকে কোনোভাবে এই কোডটাকে লেখা হয়েছে মানে অলিম্পাস থেকে এই কোডটা এসছে তাহলে মিটিংকে এই যেভাবে অলিম্পাস থেকে এই কোডটা এসছে মিটিংকে সেভাবে কোন কোডটাতে লেখা যেতে পারে আগে অপশানে তোমাদের উত্তরটা দেখিয়ে দিই ঠিক আছে তারপর তোমরা নিজেরা একবার ট্রাই করবে অবশ্যই তারপর আমার সলিউশানটা দেখো ঠিক আছে মনে রাখবে ওইখানে গিয়ে সবাই পারে তুমি টাইমের মধ্যে পারছো কিনা এটা হচ্ছে ইম্পর্ট্যান্ট এবং তার জন্য লস অফ প্র্যাকটিস ইজ নেসেসারি ঠিক আছে তা আমি একটু তোমাদের বড় করে লিখছি অলিম্পাসটাকে ও এল ওয়াই এম পি ইউ অ্যান্ড এখানে আছে আমাদের এস ঠিক আছে তো অলিম্পাস আমরা দেখতে পাচ্ছি ও হচ্ছে আমাদের ফিফটিন ঠিক আছে এল হচ্ছে আমাদের চোদ্দো এটা হচ্ছে আমাদের পঁচিশ এম হচ্ছে আমাদের থার্টিন পি হচ্ছে আমাদের সিক্সটিন ইউ হচ্ছে আমাদের টোয়েন্টি এটা হচ্ছে আমাদের নাইনটিন খুব স্পিডে এই কোডটাকে বসাতে জানতে হবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ঠিক আছে এবার তোমাকে যে যেটা দেখো ওপরে এর কোডটা কি লেখা আছে এইটা হচ্ছে এর কোড লেখা আছে তো লেখো এখানে তুমি দেখতে হচ্ছে এর কোড লেখা আছে এখানে লেখা আছে আঠেরো ঠিক আছে এখানে লেখা আছে আমার কুড়ি এখানে লেখা আছে আমার পনেরো এখানে লেখা আছে আমার বারো তারপর লেখা আছে আমার চব্বিশ তারপর লেখা আছে আমার এগারো তারপর লেখা আছে আমার চোদ্দো ঠিক আছে তো তুমি বলবো স্যার এ তো কীভাবে মানে কোনোভাবেই পারা যাচ্ছে না তুমি ভালো করে একটা জিনিস দেখো একটু খেয়াল করার দরকার তুমি দেখতে পাচ্ছ এইদিকে পনেরো আছে তার থেকে এক কমিয়ে এদিকে লেখা হয়েছে দেখো পনেরো আছে এখানে চোদ্দো লেখা হয়েছে সিমিলারলি এখানে উনিশ আছে এক কমিয়ে এখানে আঠেরো লেখা হয়েছে এখানে দেখো একুশ আছে এক কমিয়ে কুড়ি লেখা হয়েছে এখানে চোদ্দো আছে এক কমিয়ে জাস্ট আ মিনিট ও সরি এল তো আমাদের বারো রিয়েলি রিয়েলি সরি এন হলে চোদ্দো হবে আম সরি আম সরি এন আমাদের বারো হ্যাঁ হ্যাঁ এন হচ্ছে আমাদের বারো তো তুমি দেখতে পাচ্ছ এল এল হচ্ছে আমাদের বারো দেখতে পাচ্ছো বারো এক কমিয়ে এগারো লেখা হয়েছে এখানে দেখো সিক্সটিন এক কমিয়ে পনেরো লেখা হয়েছে এখানে দেখো পঁচিশ এক কমিয়ে চব্বিশ লেখা হয়েছে এখানে দেখো এম এক কমিয়ে বারো লেখা হয়েছে অর্থাৎ ক্রসে লেখা হয়েছে এবং এক কমিয়ে লেখা হয়েছে তো ডেফিনেটলি সেইভাবেই আমরা মিটিংটাকে ব্যবহার করবো চলো মিটিংটাকে লিখে ফেলা যাক আর করে ফেলা যাক ঠিক আছে তো মিটিংয়ের কোড এম ডবল ই জি আমার একটু ডিজিটাল বোর্ডে লিখতে প্রবলেম হয় রিয়েলি সরি জন্য একটু আসতে হয়ে যায় স্লো হয়ে যায় যাই হোক তো মিটিংয়ের কোড এম এর কোড কত হয় থার্টিন হয় ই এর কোডটা কত হয় আমরা জানি ফাইভ হয় এটা আমাদের ফাইভ হয় টি এর কোড টোয়েন্টি হয় আই এর কোড নাইন হয় এন এর কোড কত হয় আমরা জানি চোদ্দো হয় একটু আগে বললাম যে জে এর কোড কত হয় সেভেন হয় তো এখান থেকে আমরা কী দেখতে পাচ্ছি তুমি দেখতে পাচ্ছ যে সাত তার মানে এদিকে এক কমে ছয় হবে এদিকে তেরো তাহলে এদিকে এক কমে কত হবে বারো হবে ঠিক আছে এই কম্বিনেশান কোথায় আছে একটাই অপশান আচ্ছা না দুটো অপশান আছে দেখো প্রথমে এক নম্বরেও আছে তিন নম্বরেও আছে আমরা যে চট জলদি ছয় আর বারো দেখে এখানে মার্ক করব তা কিন্তু হবে না এই দুটো তো কেটে বেরিয়েই যাচ্ছে আমরা দেখতেই পাচ্ছি কিন্তু এক আর তিনে আমাদের কি করে দেবে কনফিউজ করে দেবে তো দেখা যাক চোদ্দো এখানে এক কমিয়ে তেরো হবে দেখো ওপরের অপশানটা কেটে বাদ পড়ে যাচ্ছে কারণ এই একটাই অপশানে ছয়ের পরে তুমি দেখতে পাচ্ছ তেরো আছে কিন্তু প্রথমটাই নেই তো এইটুকু করলেই আমাদের অ্যান্সার চলে আসে তিন ফলে পুরো করবে না সবসময় মনে রাখবে তুমি ঠিক অ্যান্সার দিতে পারছো কি না তার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে তুমি ঠিক অ্যান্সারটা তাড়াতাড়ি দিতে পারছো কিনা তো ছয় তেরো বারো এই কম্বিনেশান একটাই অপশানে আছে আমরা দেখতে পাচ্ছি ছয় তেরো বারো বার করেছি বাকিটা না বার করলেও চলবে এই অপশানটাতে এই কম্বিনেশান আছে এই অপশানটাতে ছয় আর বারো তো ছিল কিনা এখানে তেরো নেই সে কেটে আমার বেরিয়ে যাচ্ছে অ্যান্সার কোনটা হবে তিন উদ্বে কারেক্ট অ্যান্সার আর যদি দেখে নিতে যাও তো দেখে নাও এটা আমাদের কি হচ্ছে আরেকবার বলে দিই অনেকে হয়তো বুঝতে পারো নি এখনও বেসিক্যালি কী হচ্ছে এই যে তেরো এই তেরো থেকে এক কমিয়ে এই দিকে লেখা হচ্ছে সিমিলারলি এখানে সাত থেকে এক কমিয়ে এদিকে লেখা হচ্ছে ঠিক আছে যেমন এখানে পাঁচ থেকে এক কমিয়ে এখানে লেখা হবে এই জায়গায় লেখা হবে ঠিক ঠিক আছে কত হবে এখানে চার হবে ঠিক সিমিলারলি তুমি দেখতে পাচ্ছো এই চোদ্দো থেকে এক কমিয়ে এখানে তেরো লেখা অলরেডি হয়েছে ওকে ঠিক এইভাবেই কাজটা হচ্ছে বেসিক্যালি আর কিছু না কিন্তু ক্রসে লেখা হচ্ছে এইটা হচ্ছে এটা একটু চ্যালেঞ্জিং ব্যাপার ছিল এখানে ছয় চার লেখা হবে পাঁচ থেকে এক কমিয়ে কত লেখা হবে চার সবই এক কমছে কিন্তু লেখা হচ্ছে আমার ক্রসে যেমন এখানে নয় থেকে এক কমিয়ে এখানে কী লেখা হবে আট লেখা হবে ঠিক আছে আশা করি এখানে আমার পাঁচ থেকে এক কমিয়ে এখানে আবার তো আমার চার লেখা হবে এই দেখো প্রথমে আছে ছয় তারপরে আছে তেরো তারপর হচ্ছে আট তাহলে এখানে কুড়ি থেকে এক কমি এখানে কী লেখা হবে ডেফিনেটলি উনিশ লেখা হবে তো মাঝখানে আমাদের উনিশ থাকবে দেখো মাঝখানে আমাদের উনিশ উনিশ আছে উনিশের পরে চার চার বারো আছে এখানে দেখো চার চার বারো আছে তো দেখতেই পাচ্ছ আমাদের সবটাই খেটে যাচ্ছে তো অ্যান্সার আমাদের কী হবে তিন এখানে কারেক্ট অ্যান্সার হবে ঠিক আছে দেখো কোডিং ডিকোডিংয়ের অজস্র জিনিস তুমি নিজেও তৈরি করতে পারো তুমি একটা সংখ্যা বা একটা লেটারকে তুলে নিলে বা ধরো একটা ওয়ার্ডকে তুলে নিলে শব্দকে তুলে নিলে তাকে বিভিন্নভাবে অ্যারেঞ্জ করে দিলে ঠিক আছে সেটাও কোডিং ডিকোডিং তৈরি হবে তো কোডিং ডিকোডিংয়ে এত হাজার হাজার কী হতে পারে টাইপ তৈরি হতে পারে নিজেরাও তোমরা টাইপ তৈরি করে প্র্যাকটিস করতে পারো ওকে চলো নেক্সট আমরা পরের প্রশ্ন যাবো নেক্সট পরের প্রশ্ন দেখো এটা সিম্পল প্রশ্ন সঙ্গীত যদি শুরু হয় দেখো মনে রাখবে সঙ্গীত হচ্ছে একটা ব্যাপার যেটা তৈরি করে কে শুরুকার ঠিক আছে তো সঙ্গীত অর্থাৎ ব্যাপার আগে তার পরে আছে সেটা তৈরিকর্তা ঠিক আছে এটা মাথা রাখবে এই যে ব্যাপারগুলো দেখার জন্য তোমাকে কি কী পয়েন্ট খেয়াল রাখতে হয় সঙ্গীত হচ্ছে একটা ব্যাপার সঙ্গীতে সুর থাকে সেটা তৈরি করে সুরকার ক্লিয়ার হয়েছে আশা করি বুঝতে পারছো অর্থাৎ যে ব্যাপারটা সেটা আগে আছে তিনি তৈরিকর্তা তিনি পরে আছেন এবার দেখো এখানে দেখো নাটক নির্দেশক তো করেন কিন্তু নির্দেশক আগে আছে ব্যাপারটা পরে আছে সেই জন্য এটা কেটে বেরিয়ে যাবে নেক্সট দেখো চলচ্চিত্র চলচ্চিত্র ব্যাপারটা আগে আছে কিন্তু অভিনেতা পরে আছে তুমি বলবে স্যার ব্যাপারটা তো আগে আছে কিন্তু দেখো চলচ্চিত্র তৈরিকর্তা অভিনেতা নয় কিন্তু চলচ্চিত্রের মধ্যে কিছু পার্ট থাকে সেই পার্টগুলো অভিনেতা করেন চলচ্চিত্র তৈরি করেন একজন প্রযোজক ঠিক আছে তো পরের অপশানটা দেখো প্রযোজক আগে আছে চলচ্চিত্র পরে আছে ঠিক আছে তোমরা বলবে স্যার তাহলে তো এটাও কারেক্ট হচ্ছে এটাও কারেক্ট হচ্ছে কিন্তু এটা কিন্তু কারেক্ট হচ্ছে না কেন কারণ দেখো সঙ্গীত আগে আছে শুরুকার পরে আছে এটা যদি কারেক্ট হতে হতো চলচ্চিত্রকে আগে হতে হতো প্রযোজককে পরে হতে হতো তাহলে কারেক্ট হতো রিলেশান ঠিক আছে কিন্তু আগে এটা ভুল আছে তো একটাই অপশান আমাদের খাটায় সেটা হচ্ছে গান আর গীতিকার গান গানের মধ্যে গীতি থাকে মানে সুর থাকে বলতে পারো সেটা গীতিকার লিরিস্ট কিন্তু লিরিক্সকে কে দেয় লিরিক্স লিরিসিস্ট কী করেন তৈরি করেন তো অ্যান্সার আমাদের এই অপশানটাই হতে পারে বাকিগুলো হতে পারে না তো দেখেন আমার একটুখানি ইয়েস চার নম্বর ইজ দ্য কারেক্ট অপশান ঠিক আছে এবার দেখো এইগুলো দেখে বাড়িতে বসে পাখার তলায় বসে খুব মনে হতে পারে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে মনে হতে পারে হেভি ইজি বাট এক্সাম প্রেশারে তোমাকে যদি বলা হয় এটাকে এক সেকেন্ডে করো তুমি খুব ইজিলি কিন্তু এই দুই আর তিনের মধ্যে গুলি ফেলতে পারো অনেকে এক দাগও অ্যান্সার দিয়ে আসে ঠিক আছে সো এক্সাম প্রেশারে কিন্তু সহজ জিনিস অতিরিক্ত কঠিন হয়ে যায় সেই জন্য কোনো জিনিসই সহজ নয় ঠিক আছে এটা মনে রাখবে নেক্সট চলো পরের প্রশ্নে আচ্ছা পরের প্রশ্ন দেখো এটা তোমাদের কোডিং ডিকোডিং থেকে দেওয়া আছে ইনফ্যাক্ট এই সিরিজটাতে ইভেন সমস্ত এন টিপিসি জুড়েই কোডিং ডিকোডিং খুব পড়েছে সো ভালো করে প্র্যাকটিস করে যাও কোডিং ডিকোডিং কোডিং ডিকোডিং প্র্যাকটিস করার প্রথম ধাপ হচ্ছে প্লেস ভ্যালুগুলোকে মুখস্ত করা যেমন এ এক নম্বরে আছে মানে এর কোড হচ্ছে ওয়ান বি দু নম্বরে আছে বি এর কোড হচ্ছে ওয়ান ঠিক যেমন এ বি সি ডি করলে এ ওয়ান বি টুতে পড়ে তেমনই যদি তুমি পিছন দিক থেকে আসো তাহলে জেড পরে ওয়ানে ঠিক আছে ঠিক তার আগেরটা ওয়াই ওয়াই পরে টুতে ঠিক তার আগেরটা এক্স এক্স পরে আমাদের থ্রিতে অর্থাৎ আমাদের যেমন লেফট টু রাইট ভ্যালু মুখস্থ করতে হয় প্লেসমেন্ট ভ্যালু বলে তেমন রাইট টু লেফ্টও কিন্তু মুখস্থ করার দরকার পড়ে ঠিক আছে এভাবে আস্তে আস্তে আমরা দেখি একটা অপরটার বিপরীত হয়ে যায় অনেক সময় ঠিক আছে আমি তোমাদের একটু পরে লিখে দেখাচ্ছি অ্যান্সার দেখে না অ্যান্সার তোমাদের হবে কিউ কে এখানে কেন অ্যান্সার কিউ কে হচ্ছে দেখো একটু লিখে দেখাই তাহলে হয়তো তোমরা বেসিক বুঝতে পারবে অনেকে জানা আছে হয়তো তবু এ বা চলো একটু এদিকে সরে লিখি এ বি সি ডি ইএফি এইচ আই ঠিক আছে জে জাস্ট এ মিনিট একটু ইম্পর্টেন্ট জিনিস লিখছি সবাই দেখে নাও কে এল এম আমরা জানি যে ছাব্বিশটা টোটাল লেটার আছে এম হচ্ছে থার্টিন তো আমরা কী করলাম এই জায়গায় আমরা যেটা করলাম সেটা হচ্ছে প্রথম তেরোটাকে সাজালাম তাহলে তেরো তেরো ছাব্বিশ হয় এবার আমরা কি করব উল্টো আরম্ভ করব ঠিক আছে এর পরে কী আছে এলে এম এর পরে কী আছে আমার জানি এন আছে এন এর তলায় লেখো এম এন ও পি কিউ ঠিক আছে এই হচ্ছে আমাদের আর এস টি ইউ ভি ডব্লু এক্স ওয়াই জেড ঠিক আছে এবার একটা জিনিস একটু ভালো করে দেখে নেবে আমি মাঝখানে তোমাদের একটা ডাক টেনে দিই তাহলে বেটার বুঝতে পারবে ঠিক আছে মাঝখানে ডাক টেনে দিচ্ছি একটা জিনিস ভালো করে দেখো নিচে তুমি দেখতে পাচ্ছো দুটো লেটারের কম্বিনেশান এসছে ঠিক আছে নিচে তুমি দেখতে পাচ্ছ এবং ওপরেও দেখতে পাচ্ছ এর কম্বিনেশন জেড এসছে এর কম্বিনেশন ওয়াই হচ্ছে সি এর কম্বিনেশান এক্স হচ্ছে ডি এর ডব্লিউ ডাব্লু ইতে ভি এফ এতে ফি ইউ জিটি জিতে টি এইচ এস এভাবে মনে রাখি এইচ এর সঙ্গে এস এসছে আই এর সঙ্গে আর এসছে এরকম নিচেও কম্বিনেশন এসছে মনে রাখবে সামনের দিক থেকে গুনলে এ যেমন প্রথমে পড়ে পেছন দিক থেকে গুনলে জেড তেমন প্রথমে পড়ে ঠিক তেমনই এল যেমন আমাদের বারো নম্বর স্থানে পড়ে ও তেমন পেছন দিক থেকে গুনলে আমাদের বারো নম্বর স্থানে পড়ে যেমন এম আমাদের তেরো নম্বর স্থানে পড়ে তেমনই পেছন দিক থেকে গুনলে এন আমাদের তেরো নম্বর স্থানে পড়ে আশা করি বুঝতে পারছো অর্থাৎ এই যে কম্বিনেশানটা আমি এখানে লিখে দিই এই কম্বিনেশানগুলিকে মুখস্থ করার দরকার কারণ এর ওপরেই ওপরে প্রশ্নটা দেওয়া হয়েছে ঠিক আছে কিভাবে দেখো তুমি দেখতে পাচ্ছ এই কম্বিনেশানটা প্রথমে আছে দেখো ইউএফ বা এফ ইউ যাই বলো না কেন এটা তাহলে কারেক্ট কম্বিনেশান এখানে দেখো ভিই এ দেখো কোথায় গেলো আমাদের ভিএে ভিই এ দেখো এটা আমাদের কারেক্ট কম্বিনেশান ঠিক আছে টি জি এ দেখো জিটি জি আর টি কারেক্ট কম্বিনেশান ঠিক আছে তুমি জিটিও মোড় রাখতে পারো টি জিও মো রাখতে পারো কিছু যা আসে না তাহলে কারেক্ট কম্বিনেশান নয় কোনটা কিউকে কেন কারণ কিউয়ের সঙ্গে যেয়ে যায় এই দেখো এই কম্বিনেশানটা হলে কারেক্ট হতো কিন্তু এখানে দেখো ইনকারেক্ট বলে এটাই আমাদের দেওয়া আছে বলেছে যে কোনটা পৃথক বা কোনটা ঠিক নয় বাকি সব কটা ঠিক এটা ঠিক নয় ওই জন্য এটা আমাদের কারেক্ট আছে এবার মনে রাখবো কী করে ছোটো খাটো কটা জিনিস বলছি দেখো বাই বলি আমরা বাই বাই তো বি ওয়াই ভাই মনে রাখতে পারো এ আর জেড তো অলরেডি মনে থাকে কারণ এ শেষে মানে এ ফার্স্টে জেড হচ্ছে শেষেতে এই দুটো এ দুটো অনে অনার মনে থাকে যায় আরও দেখো লাভ এল ও ভি ঠিক আছে ঠিক আছে এল ও ভি এলের অপোজিটে ও থাকবে ভি এর অপোজিটে ই থাকবে এল ও ভি এ দুটো তো এতগুলো মনে থেকে গেল জিটি রোড গ্র্যান্ড ট্যাঙ্ক রোড তো জিটি মনে তোমাদের মনে থাকে গেলো তারপর দেখো কে পি কলকাতা পুলিশ কের অপোজিটে পি থাকে দেখো মনে থেকে গেল তারপর দেখো এইচএস এইচ এস সবাই পরীক্ষা দাও তো এইচএস মনে থেকে গেল এরকম অনেক অনেক মনে রাখা যায় ঠিক আছে যেমন আমি ডি ডব্লুটাকে কীভাবে মনে রাখি ডিউ মানে শিশির ডিডব্লু ডিউ ডিউ মানে হচ্ছে শিশির ঠিক আছে তো ডি ইটাকে তুলে দাও ডি ডব্লু এভাবে মনে রাখি আমি ডিডব্লুটাকে ঠিক আছে আরও অনেকে অনেকভাবে মনে রাখে এম এনটাকে দেখো এম এর পরেই এন থাকে সে ইজিলি মনে রাখার কথা এম এন তো পাশাপাশি থাকে তো এম আর এন তো এমনি মনে থাকে যাবে ঠিক আছে দেখো কতগুলো তোমাদের মনে করে দিলাম শুধু মনে থাকে না কোনটা এই এক হচ্ছে এই কম্বিনেশানটাকে মনে রাখা যায় না আই আর আর দুই হচ্ছে এই জে কিউ এই জন্য এই জে কিউ আর আই আর এই দুটো খুব পরে ঠিক আছে দেখো বলো দেখুন এদের কম্বিনেশান তৈরি করা একটু টাপ চাপের হয় এই কম্বিনেশনটা আর এদিকে এই কম্বিনেশনটা এই দুটো কম্বিনেশান রাখাটা একটু চাপের হয় ঠিক আছে সিএক্স তো অনেক সময় পড়ে যায় এটাও একটু রাখাটা চাপের হয় তো তোমরা এই সিএক্স আইআর আর জে কিউ এই তিনটেকে একটু আলাদা করে মনে রাখো বাকি সবটা কম্বিনেশান আমি এখানে মনে রাখার জন্য স্ট্রিক তোমাদের বলেই দিয়েছি ক্লিয়ার হয়েছে চলো নেক্সট আমরা পরে যাবো একটু আলোচনা করে দিলাম আবারও বলছি যারা এক্সপার্ট তারা পরেরটায় স্কিপ করে যেতে পারো যারা প্রথম করছো তাদের জন্যই এক্সপ্লেনেশনটা আমি সবসময়ের জন্য করি কারণ সবাই আমার ছাত্র বা ছাত্রী ঠিক আছে চলো নেক্সট পরেরটা যাব আচ্ছা পরেরটা দেখো বি এফ এন এবং তারপরে জিজ্ঞাসা ছিল দেখো বি এর কোড হচ্ছে টু এর কোড হচ্ছে আমরা জানি সিক্স জের কোড হচ্ছে আমরা জানি টেন ঠিক আছে তারপর এনের কোট আমরা জানি চোদ্দো তো তুমি দেখতে পাচ্ছ প্রত্যেকটার মধ্যে চারের ডিফারেন্স হয়েছে টু থেকে সিক্স হয়েছে সিক্স থেকে টেন হয়েছে টেন থেকে ফোরটিন হয়েছে ফোরটিন থেকে কী হবে ডেফিনেটলি চারের ডিফারেন্স হবে অর্থাৎ এইটিন হবে এইটিন মানে কি আমাদের আর এইটিন হয় তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে আশা করি বুঝতে পারছি খুব ইজি কোয়েশ্চেন্স ছিল চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাবো আচ্ছা পরের প্রশ্নটা দেখো বলেছে ওসামা এবং ঋষি একে অপরের ঘনিষ্ঠ বন্ধু একদিন ঋষি জানতে পারছে যে তার মায়ের একমাত্র মাসি তাহলে ঋষির মায়ের মাসি মানে কি ঋষির মায়ের মায়ের বোন ভালো করে বুঝবে ঋষির মায়ের মাসি তোমার মায়ের মাসি তাহলে ভাবো মানে তোমার যে দিদা তার বোন কিন্তু ঠিক আছে ভালো করে বুঝবে এবং সেই মাসির সাথে কি হয়েছে ওসামার কাকার বিয়ে হয়েছে যার নাম হচ্ছে জাফর তো জাফর কীভাবে ঋষি দিদার সাথে সম্পর্কিত বোনের স্বামী হবে ঠিক আছে হ্যাঁ খুবই ইজি কোশ্চেন্স দিয়েছে তো যারা বুঝতে পারছে না তাদের দেখে নাও একবার আমি অপশনও দাগিয়ে দিয়েছি দেখো আমরা দেখতে পাচ্ছি যে ঋষি জানতে পারছে এই দেখো আমি এখানে দুজনকে লিখছি এই হচ্ছে আমাদের ওসামা ও ফর ওসামা এই হচ্ছে আমাদের আর ফর ঋষি ঠিক আছে একটু ডায়াগ্রাম একে দেখা এবার বলছে ঋষি জানতে পারছি কি তার মায়ের মাসি তাহলে ঋষির মা এই হচ্ছে ঋষির মা এই হচ্ছে মাদার ঠিক আছে ঋষির মায়ের মাসি তাহলে মায়ের মাসি এই হচ্ছে মায়ের মাসি তাহলে ঋষির মায়ের মাও তো থাকবে ঋষির মায়ের মা হচ্ছে এই মা বলে লিখছি আর ঋষির মায়ের মাসিকে আমি মাসি বলেই লিখছি বা ধরো এদিকে মাসি এদিকে মাসি বলে লিখে দিই এদিকে মা এদিকে মাসি কারণ আর মা তো বোন বোন হয় তোমার মা তোমার মাসি তো বোন ঠিক আছে তো ঋষির মা ভালো করে বোঝো ব্যাপারটা কী বলছি ঋষি ঋষির মা হচ্ছে এই তার মা ঋষির মায়ের মা হচ্ছে এই মানে ঋষির দিদা অ্যাকচুয়ালি বা অ্যাকচুয়ালি মায়ের মাকে আমরা দিদাই বলি বাবার মাকে আমরা ঠাম্মা বলি আর মায়ের মাসি হচ্ছে এইটা ঠিক আছে এবার বলছি এই মাসির সঙ্গে কার বিয়ে হয়েছে ওসামার কাকার বিয়ে হয়েছে ঠিক আছে ওসামার কি হয়েছে কাকার বিয়ে হয়েছে আশা করি বুঝতে পারছো তাহলে ওসামার বাবা আছে আর ওসামার বাবা সাপোজ ধরেই এই ওসামার বাবা ঠিক আছে আর বাবার ভাইকেই তো আমরা কাকা বলি ঠিক আছে বাবার ভাইকে আমরা কাকা বলি ধরো ওসামার কাকা লেখার দরকার ছিল না বাবা কথাটা চলো আমি এখান থেকে বাবাটা মুছে দিই তাহলে তোমাদের কমপ্লেক্স হয়ে যাবে ঠিক আছে তা আমি এখানে কী করছি এখানে সিম্পলি ওসামার কাকা কথাটা লিখে দিচ্ছি ওসামার কাকা ঠিক আছে এই কাকা আর মাসির মধ্যে বৈবাহিক সম্পর্ক তৈরি হয়েছে ঠিক আছে লিগাল রিলেশন তৈরি হয়েছে এই কাকা আর মাসির মধ্যে তো তুমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে জাফর এই কাকার নামই কি এই কাকার নামই হচ্ছে এখানে জাফর ঠিক আছে এই কাকার নামই কি এখানে হচ্ছে জাফর জাফর ঠিক আছে এই কাকার নাম হচ্ছে জাফর তো তোমাদের বলছে এই জাফর আর এই মাসির মধ্যে যে বৈবাহিক রিলেশান তৈরি হয়েছে ঠিক আছে কাকার সঙ্গে বৈবাহিক রিলেশান তৈরি হওয়া মাসির মানে জাফরের সঙ্গে তৈরি হয়েছে কারণ কাকাই হচ্ছে জাফর তোমাকে বলছে জাফর কীভাবে ঋষি দিদার সঙ্গে সম্পর্কিত ঋষি দিদাকে দেখাই একটুখানি করসার দিয়ে তোমাদের এই হচ্ছে ঋষির দিদা বা ধরো আমি দেখে দিই এই হচ্ছে ঋষির দিদা এই হচ্ছে ঋষিদ দিদা মায়ের মাকে আমার দিদা বলে এই হচ্ছে ঋষি দিদা তাহলে ঋষির দিদার সাথে জাফরের সম্পর্ক কি ঋষিদ দিদার বোন হচ্ছে ঋষির মাসি তার স্বামী হচ্ছে জাফর তাহলে বোনের স্বামী হলো এই হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার হলো ঠিক আছে আশা করি বুঝতে পারছো চলো নেক্সট পরের প্রশ্ন আচ্ছা এই প্রশ্ন আমি তোমাদের আগে ওরালি সলভ করে দেখে তারপরে আমি লিখে এক্সপ্লেনেশন করে দেবো যেমন আগেবার করলাম বলছে দুই তিন সাত দেখো দুই তিন আর সাত এই তিনটে কি ফার্স্ট দেখো দুইয়ের সঙ্গে তুমি দেখতে পাচ্ছ এই সংখ্যাগুলো লাফি লাফি বাড়ছে দেখো প্রথমে দুই ছিল তারপর তিন হলো তারপর সাত সাত থেকে দেখো ষোলো বত্রিশ সাতান্ন হয়ে গেছে অর্থাৎ কোনো কিছু মাল্টিপ্লিকেশান হবে বা স্কোয়ার বা কিউবের সিরিজ এটা আমি প্রথমে মাল্টিপ্লিকেশান সিরিজ দিয়েই দেখছি কারণ ডিফারেন্স সিরিজ তো নয় এটা যখন দেখবে এরকম সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে তখন বুঝবে এটা বিয়োগের সিরিজ নয় ঠিক আছে দুই তুমি বলবে দুই আর তিন তো এক হয় তিন আর সাত তো তোমার চার হয় হ্যাঁ তাও হতে পারে সাত আর ষোলো হচ্ছে তোমাদের আমরা দেখতে পাচ্ছি নয় আচ্ছা এটা স্কোয়ারের সিরিজ এ তো পেয়েই গেছি ডিফারেন্স দেখো প্রথমে আমরা ডিফারেন্স নয় বললাম তবুও ডিফারেন্স দিয়ে দেখলেও কিন্তু আমরা অ্যান্সারটা পেয়ে যাচ্ছি এটা তোমাদের হবে বত্রিশ আর সাতান্ন তার মানে এখানে রয়েছে পঁচিশ ঠিক আছে তার মানে এখানে পঁচিশ মানে পাঁচের স্কোয়ার তাহলে সাতান্ন আর তার পরটা ছয় স্কোয়ার মানে ছত্রিশ তাহলে ছয় সাত আট ছয় তেরো তিন তিরানব্বই অ্যান্সার হবে ইউনিট ডিজিট তিন আছে দেখে নাও ইয়েস কারেক্ট অপশান কী করলাম আরেকবার বলে দিই দেখো আমি তো আমার মতো করে করলাম তোমাদের তো বোঝাতে হবে তিন দুই তিন সাত ষোলো এখানে আছে তোমাদের বত্রিশ আর তারপরে নেক্সট এখানে তোমাদের কত রয়েছে সাতান্ন রয়েছে ঠিক আছে তুমি একটা জিনিস দেখো দুই আর তিনের মধ্যে গ্যাপ কত আমার ওয়ানের তিন আর সাতের মধ্যে গ্যাপ কত আমার চারের চার আর ষোলোর মধ্যে গ্যাপ কত আমার নয়ের ঠিক আছে নয় আর বত্রিশ গ্যাপ কত আমার ষোলোর ঠিক আছে ষোলো বত্রিশ আর সাতান্ন গ্যাপ কত আমার টোয়েন্টি ফাইভ তো তুমি কী দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার ওয়ান স্কোয়ার এটা হচ্ছে আমাদের টু এ স্কোয়ার এটা হচ্ছে আমাদের থ্রি এ স্কোয়ার এটা হচ্ছে আমাদের ফোর স্কোয়ার এটা হচ্ছে আমাদের ফাইভ স্কোয়ার তাহলে তার পরেরটা ডেফিনেটলি ছত্রিশ হবে কারণ সেটা হচ্ছে ছয় স্কোয়ার ঠিক আছে তো ছত্রিশ আর সাতান্ন যোগ করলে আমাদের কত হয় তিরানব্বই হয় দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার ঠিক আছে আশা করি বুঝতে পারলে আচ্ছা চলো নেক্সট আমরা পরের কোশ্চেন্সে যাবো যেটা পরেরটায় আছে আচ্ছা এই প্রশ্নটা অ্যান্সার তোমাদের আগে ফার্স্ট বলে দিই তারপর নিজেরা একবার ট্রাই করো ঠিক আছে দেখো আমি তোমাদের বলে দিচ্ছি কিভাবে করতে হবে ভালো করে বুঝবে কারণ এই প্রশ্নটা একটু টাফ প্রশ্ন মানে পরীক্ষার সময় এই প্রশ্নটাকে করাটা একটু টাফ হয়ে দাঁড়ায় ঠিক আছে তা আমি যদি দেখি এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে হচ্ছে আমাদের থার্টিন আছে আমরা এম এর কোড থার্টিন জানি সি এর কোড জানি আমরা থ্রি এইচ এর কোড আমরা জানি এইট এক্সের কোড আমরা একটু আগে লিখেছিলাম চব্বিশ হয় ঠিক আছে এক্স ওয়াই জেড এস চব্বিশ পঁচিশ ছাব্বিশ এস সি এর কোড আমরা কি জানি থ্রি হয় এস এর কোড আমরা জানি নাইনটিন হয় টি টোয়েন্টি এস নাইনটিন এক্সের কোড আবার আমরা জানি চব্বিশ হয় এনের এর কোড আমরা কি জানি ফোরটিন হয় এসের এর কোড আমরা জানি কি নাইনটিন হয় আয়ের কোড আমরা জানি কি নাইন হয় ঠিক আছে এখান থেকে তুমি কিছু বুঝতে পারবে না যে কী হয় না হয় আমরা যদি ডিফারেন্স নিয়ে দেখি ইফ ইউ টেক দ্য ডিফারেন্স যদি আমরা ডিফারেন্স নিয়ে দেখি তুমি দেখো এই যে তোমাদের তেরো আর আট ভালো করে বুঝবে এই প্রথম এইটার প্রথম আর এইটার প্রথমের মধ্যে ডিফারেন্স নাও ঠিক আছে তেরো আর আট ডিফারেন্স কী যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি তেরো আর আট আমরা ডিফারেন্স দেখতে পাচ্ছি মাইনাস ফাইভ হচ্ছে কারণ আট কম মাইনাস ফাইভ ঠিক আছে কিন্তু তিন আর চব্বিশ তিন আর চব্বিশ ডিফারেন্স কত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি প্লাস টোয়েন্টি ওয়ান আছে আমরা দেখতে পাচ্ছি কি প্লাস টোয়েন্টি ওয়ান আছে ঠিক আছে সিমিলারলি তুমি এইচ থেকে সি এর ডিফারেন্স নাও এইচ থেকে সি এর ডিফারেন্স নাও তুমি এইচ থেকে সি এর ডিফারেন্স নিলে কী পাচ্ছ তুমি দেখতে পাচ্ছ আট তিন তো মাইনাস ফাইভ আসছে কিন্তু এখানে দেখো চব্বিশ আর উনিশ এখানে ডিফারেন্স কী আসছে আমরা দেখতে পাচ্ছি মাইনাস ফাইভ আসছে ঠিক আছে নেক্সট তুমি একটা কাজ করো তুমি এই এটাতে এক্সের সাথে নিলে এবার তুমি সি এর সাথে আরেকটা নাও এক্সের নাও তিন আর চব্বিশ তুমি দেখতে পাচ্ছ এখানে আবার প্লাস তোমাদের টোয়েন্টি ওয়ান আসছে এখানে তুমি নাও ডিফারেন্স তুমি দেখতে পাচ্ছ প্লাস মাইনাস তোমাদের ফাইভ আসছে কম্বিনেশানটা ভালো করে বোঝো ঠিক আছে এবার এখান থেকে ডিফারেন্স নাও তুমি তুমি দেখতে পাচ্ছো এক্সের সঙ্গে এস দেখো যেটা আর প্রথম নেবে পরেরটা তার প্রথম নিতে হবে ঠিক আছে আমি একটু পরে আবার বুঝিয়ে দিচ্ছি এক্সের সঙ্গে যদি নাইনটিন নাও তুমি দেখতে পাচ্ছ এখানে মাইনাস ফাইভ আসছে সিমিলারি তুমি যদি চোদ্দো আর নয় নাও তুমি সিমিলারি দেখতে পাচ্ছ আবার মাইনাস ফাইভ আসছে মানে আমি যদি কম্বিনেশানটা নিচে লিখি আমি প্রথম বলে দিই আমি এর প্রথম আর এর প্রথম নিয়েছি এর শেষটা আর শেষটা নিয়েছি সিমিলারি সব ক্ষেত্রে তাই করেছি প্রথম কম্বিনেশানটা তুমি দেখো তুমি প্রথম কম্বিনেশান দেখতে পাচ্ছো এটায় মাইনাস ফাইভ আছে এবং তার সঙ্গে আছে প্লাস টোয়েন্টি ওয়ান এই কম্বিনেশান প্রথমটাই হচ্ছে এই দেখো মাইনাস ফাইভ প্লাস টোয়েন্টি ওয়ান ঠিক আছে এত লিখে কর দরকার হয় না আমি জাস্ট তোমাদের বোঝাচ্ছি তারপরেরটা দেখো মাইনাস ফাইভ মাইনাস ফাইভ আছে এ দেখো মাইনাস ফাইভ মাইনাস ফাইভ একটা নিচে লিখেছি একটা ওপরে লিখেছি ব্যাস তুমি চাইলে দুটোই নিচে লিখতে পারো আরও সুবিধা হবে তোমার বোঝার জন্য তারপরেরটা দেখো প্লাস টোয়েন্টি ওয়ান এবং আমরা দেখতে পাচ্ছি মাইনাস ফাইভের কম্বিনেশান আছে মাইনাস ফাইভ আছে ঠিক আছে তারপরেরটা কী হচ্ছে দেখো আবার মাইনাস ফাইভ কম্বিনেশান তোমার চলে আসছে এ দেখো মাইনাস ফাইভ ওপরে মাইনাস ফাইভ অর্থাৎ তুমি দেখতে পাচ্ছ মাইনাস ফাইভ মাইনাস ফাইভ কম্বিনেশান রিপিট হচ্ছে আমার এই কম্বিনেশানটা একটা কম্বিনেশান ঠিক আছে ভালো করে বুঝবে তা এরপরে আবার কী আসবে এরপরে আবার কী আসবে এরপরে আবার যেটা আসবে আবার ঘুরে আসবে এইটা হচ্ছে আমাদের ফার্স্ট ছিল এইটা আমাদের সেকেন্ড ছিল এইটা আমাদের থার্ড ছিল এখান থেকে আবার রিপিট করছে দেখো এ দেখো আবার রিপিট করছে এটা আমাদের ফোর্থ ছিল ঠিক আছে এই চারটে কম্বিনেশন হলো এরপরে এই কম্বিনেশানটা আবার রিপিট করবে আবার ফার্স্টটা আবার আগে যাবে তার মানে আমরা দেখতে পাচ্ছি এরপরে যেটা হবে সেটা হচ্ছে মাইনাস ফাইভ এরপরে কি হবে এই কম্বিনেশানটা হলো এই চারটে কম্বিনেশন এরপরে কী হবে আবার এক নম্বরটা রিপিট করবে আবার দু নম্বরটা আবার তিন নম্বরটা আবার চার নম্বর রিপিট করবে তারপর কী হবে আবার এক নম্বর দু নম্বর তিন নম্বর চার নম্বর রিপিট করবে অর্থাৎ এই ধাপটা আবার রিপিট হবে পাঁচ নম্বর ধাপে গিয়ে এক নম্বর ধাপে এটা এসছে দু নম্বর ধাপে এটা তিন নম্বর ধাপে এটা চার নম্বর ধাপে এটা এটা একটা কম্বিনেশন গেল আবার পাঁচ নম্বরে গিয়ে কী করবে একটা রিপিট করবে তাহলে এক রিপিট করা মানে কি মাইনাস ফাইভ হবে তার সঙ্গে প্লাস টোয়েন্টি ওয়ান হবে ঠিক আছে তো তুমি দেখো লাস্টে আমাদের কী ছিল এস ছিল এসের সঙ্গে যদি মাইনাস ফাইভ করো এস আমাদের কত নাইনটিন তার সঙ্গে মাইনাস ফাইভ করলে কী হচ্ছে আমরা দেখতে পাচ্ছি মাইনাস ফাইভ করলে আমাদের হচ্ছে চোদ্দো তাই না চোদ্দো কার কোড আমরা জানি এন এর কোড ওকে তো এস থেকে আমি যদি উনিশ হচ্ছে এস এর কোড উনিশ থেকে মাইনাস ফাইভ কোলে আমি কী পাচ্ছি চোদ্দো চোদ্দো কার কোড এন এর কোড তো এখানে একটাই অপশান এন আছে এটা আমাদের অপশান হবে তবু ডিটা একবার কনফার্ম করি আই হচ্ছে নাইন ভালো করে বোঝো এখানে একটা কম্বিনেশান তোমার দেখতে পাবে আই হচ্ছে নাইন ঠিক আছে আই হচ্ছে কি আই হচ্ছে আমাদের নাইন ক্লিয়ার হয়েছে আইয়ের সঙ্গে কী হবে একুশ যোগ হবে আই হচ্ছে আমাদের নাইন আয়ের সঙ্গে কি হবে আমাদের একুশ যোগ হবে আয়ের সঙ্গে একুশ যোগ হলে থার্টি হয় এখন তুমি বলবে স্যার আমাদের অ্যালফাবেটে বর্ণমালায় তো থার্টিন্থ মানে তিরিশতম তো লেটার নেই আমাদের তো কি করব দেখো ছাব্বিশ হচ্ছে আমাদের জেড ঠিক আছে ছাব্বিশের সঙ্গে কত যোগ করলে আমরা তিরিশ পাচ্ছি চার যোগ করলে তার মানে চার হবে তার কোড অর্থাৎ ডি এখানে আমাদের অ্যান্সার হবে এই জন্য এখানে এন আমাদের উত্তর এটা একটু টাফ ঠিক আছে এন ডি আমাদের অ্যান্সার্স এবার দেখো আমি এভাবে বের করেছি কারোর মাথায় যদি অন্য কিছু থাকে তোমরা বের করে হতে পারে এই সিরিজটা আরও সহজে করা যায় আমার মাথা থেকে এটা বেরিয়েছে আমি এক লোমায় দেখে আমার মনে হচ্ছে এইটা হতে পারে ঠিক আছে আমি আর কিছু চিন্তা করিনি ঠিক আছে এ সত্যি কথা বলতে এই সিরিজটা যখন আমি দেখলাম আমার মনে হচ্ছে এইভাবে হতে পারে আমি যখন কোডগুলোকে লিখলাম তখন আমার মনে হচ্ছে এভাবে হতে পারে ওকে তো আমি নিজে একবার করছিলাম তোমাদের সলভ করানোর আগে এইটাই আমার একটুখানি টাফ মনে হয়েছিল বাকি এক কোনো কিছু টাফ মনে হয়নি আমার এটা আমি করে দেখলাম যে এইটাই আমার মনে হয়েছে আমি আর কিছু এক্সপেরিমেন্ট এর ওপর করিনি তোমরা যদি পারো যে এর ওপর আর কিছু হতে পারে স্যার এই কম্বিনেশান তো হচ্ছে একবার কমেন্টে বলো আমাকে ঠিক আছে ওকে থ্যাংক ইউ চলো নেক্সট আমরা পরেরটায় যাবো পরের কোশ্চেন্স আমরা করে নেব আচ্ছা এই আমাদের প্রথম বিবৃতি সিদ্ধান্তে এই শিফটে এলো ঠিক আছে বিবৃতি সিদ্ধান্ত এই শিফটে দুটোই পড়েছিল অ্যাকচুয়ালি চিন্তা করার কারণেই যত আমরা দু হাজার কুড়ির দিকে যাওয়া এটাতে একুশে শিফ্ট আমরা জানো প্রথমেই বললাম তত আমরা বিবৃতি সিদ্ধান্ত এবং পাজল সিটিং এজমেন্ট এগুলো বেশি দেখতে পাবো দেখো কী বলেছে বিবৃতি আমাদের বলছে এবিসি রেস্তোরাঁ যে সমস্ত খাবারের রেসিপিতে মশলা দেওয়া হয় সেগুলো হচ্ছে ভারতীয় মানে মশলাযুক্ত রেসিপি হচ্ছে ভারতীয় খাবার আমার কথা বোঝা যাচ্ছে যে সমস্ত খাবারে যখনই তুমি বিবৃতি পড়বে পয়েন্টগুলোকে খেয়াল করবে বলে যে সমস্ত খাবার যাতে মশলা থাকে সেগুলো সব ভারতীয় ঠিক আছে এটা এক নম্বর পয়েন্ট আমি এখান থেকে শর্ট আউট করলাম নেক্সট হচ্ছে এই রেস্তোরাঁতে কিছু আমেরিকান এবং ফরাসি খাবারও পরিবেশন করা হয় অর্থাৎ ভারতীয় পরিবেশন করা হয় তার সাথে আমেরিকান এবং ফরাসি খাবারও পরিবেশন করা হয় কিন্তু বলেনি কেবলমাত্র ভারতীয় আমেরিকান এবং ফরাসি খাবার পরিবেশন করা হয় পয়েন্ট টু বি নোটেড তিনটে উল্লেখ করেছে কিন্তু বলেনি বাকিগুলো নেই এটা বলেনি কিন্তু ইটালিয়ানও হতে পারে চাইনিজও হতে পারে কিন্তু সেগুলো উল্লেখ করা নেই সো যেটা উল্লেখ করা নেই সেটা যে নেই এটা আমি ধরবো না থাকতেও পারে নেক্সট বলছে এই রেস্তোরাঁতে কিছু সফট ড্রিঙ্ক পরিবেশিত হয় তবে কোনো মিল্কশেক পরিবেশিত হয় না মানে সফট ড্রিঙ্ক আছে কিন্তু মিল্কশেকটা একদম ডেফিনেট নো করেছে ঠিক আছে তো দেখো এবার সিদ্ধান্তে বলছে এবিসি রেস্তোরাঁতে পরিবেশিত আমেরিকান খাবারগুলিতে ভারতীয় খাবারের আভাস রয়েছে তুমি দেখতে পাচ্ছো বিবৃতিতে কোথাও বলা নেই আমেরিকান অ্যান্ড ভারতীয় খাবারকে পাইলাপ করা হয় সো এটা কেটে দাও একদম ডিরেক্ট ক্রস আউট করো ঠিক আছে আচ্ছা তোমার একটা কাজ করো এখানে অ্যান্সার আগে দেখে নাও একটুখানি আমি তোমাদের অ্যান্সারগুলো দেখিয়ে দিই আচ্ছা অ্যান্সার অ্যাকচুয়ালি কি হয়ে যেখানে আরেকটা তোমাদের অপশান ছিল তাতে অ্যান্সার ছিল তো আমরা দেখতে পাচ্ছি প্রথমটা আমাদের কেটেই গেছে আমিও কেটে দিয়েছিলাম নেক্সট তোমাদের বলেছি এবিসি রেস্তোরাঁতে পরিবেশিত ফরাসি খাবারগুলিতেও ভারতীয় মশলা যোগ করা হয় তুমি দেখতেই পাচ্ছ খাবারে যখন মশলা যোগ করা হচ্ছে তখন সেটা ভারতীয় হয়ে যাচ্ছে তখন সেটা আর ফরাসি থাকছে না পরিষ্কার বলা রয়েছে সমস্ত খাবারের যে সমস্ত খাবারের রেসিপিতে মশলা যোগ করা হয় মানে খাবার উইথ মশলা সেটা ইকুয়াল টু ভারতীয় হয়ে যাবে সুতরাং ফরাসি খাবারের প্রশ্নই উঠছে না যখন তুমি মশলার যোগ পাচ্ছ এটা কেটে দাও নেক্সট বলছে এবিসি রেস্তোরাঁতে কিছু মিল্কশেক পরিবেশিত হলেও তুমি দেখতে পাচ্ছো এখানে কোনো মিল্কশেক পরিবেশিত হয় না লেখা যেতে এটা ডিরেক্টলি বিবৃতিকে কী করছে কাটছে সুতরাং সিদ্ধান্ত বিবৃতিকে কাটলে সিদ্ধান্ত রং হয়ে যাবে তো এই তিনটে তো কেটেই গেল তো তিনটে যখন কেটে আমরা কি বলবো কোনোটাই সঠিক নয় বা কোনো সিদ্ধান্তই কী করছে অনুসরণ করছে না এটাই বলব ঠিক আছে চলো নেক্সট আমরা পরেরটাই যাব আচ্ছা পরের প্রশ্ন দেখো আচ্ছা অপশান তোমাদের কাটতে ভুলে গেছি রিল সরি নিজেরা ট্রাই করো একবার অপশানগুলোকে দেখো না নিজে একবার ট্রাই করো কারণ পরীক্ষার সময় তো তোমার নিজেদেরকে ট্রাই করতে হবে আর এটা তো ছোটো ছোটো লেখা কেন কারণ এটা আমি এডিট আর করিনি ঠিক আছে জাস্ট তোমাদের ওখান থেকে স্ক্রিনশট ডিরেক্ট রাখা হয়েছে তো বলছে যে যদি সমাজবিজ্ঞান বা সামাজিক কাজের বিভাগ ঠিক আছে দুটো এখানে জিনিসের কথা বলা যায় একটা হচ্ছে সমাজবিজ্ঞান দুই হচ্ছে সামাজিক কাজের বিভাগ তাদের কোনো শিক্ষার্থীকে ইন্টার কলেজ বিতর্ক প্রতিযোগিতায় পাঠানো হয় তাহলে অবশ্যই কলেজ কয়েকটা পুরস্কার লাভ করবে অর্থাৎ এই দুটোতে শিক্ষার্থীরা এতটাই ভালো যে কলেজ যদি এদেরকে এই প্রতিযোগিতায় পাঠায় তাহলে সেই প্রতিযোগিতা থেকে এই দুটো ব্যাপারের ওপর ডেফিনেটলি পুরস্কার তো আসবেই আসবে মনে রাখবে বিবৃতি আর কার্যধারা ঠিক আছে এটাকে বলা হয় স্টেটমেন্ট অ্যান্ড অ্যাকশান এই বিবৃতি এবং কার্যধারা এইটা কিন্তু আলাদা হয় বিবৃতি সিদ্ধান্ত থেকে আবার ওটার থেকে আলাদা হয় বিবৃতি এবং অ্যাজামশান বা প্রতর্ক তিন চারটে জিনিস আছে আলাদা আলাদা বিবৃতি আর কার্যধারা ক্ষেত্রে মনে রাখবে এই বিবৃতির ওপর বেস করে কার্যধারা যেটা হবে সেটা সম্পূর্ণ বাস্তববাদী হবে বিবৃতির মধ্যে সেটা নাও থাকতে পারে কার্যধারা কিন্তু টোটালি বিবৃতিকে অনুসরণ করবে এমন নয় কার্যধারা সম্পূর্ণ বাস্তবিক হবে অর্থাৎ কোনো একটা ব্যাপার তোমার সামনে রাখা হয়েছে তুমি কি করবে সেটা সম্পূর্ণ বাস্তববাদী হতে হবে সেই পদ্ধতিটা আমার কথা বোঝা যাচ্ছে ধরো সাপোজ কেউ জলে ডুবে যাচ্ছে তোমার কী করা উচিত তোমার তাকে বাঁচানো উচিত ঠিক আছে তো ব্যাপারটা হচ্ছে কি বা কাউকে ডেকে আনা উচিত যে ওকে বাঁচাতে পারে যদি তুমি সাঁতার না জানো তো এরকম কিছু কিছু অপশান দিয়ে দেয় সুতরাং তোমাকে মনে রাখতে হবে কার্যধারা এমন হবে যেটা বিবৃতির ওপর টোটালি বেস করে নাও হতে পারে কিন্তু বাস্তব অবশ্যই সম্মত হতে হবে এবার কার্যধারা যেটা আছে সেটা একটু পড়ি বলছে ম্যানেজমেন্টকে নিশ্চিত করা উচিত যে সমাজবিজ্ঞান বা সামাজিক কাজের মধ্যে যে কোনো একটা বিভাগ যেন তাদের শিক্ষার্থীদের বিতর্কে অংশ নেয় তোমাদের মনে রাখতে হবে এখানে বলেছে এটাতেও পুরস্কার আনতে পারে এটাতেও পুরস্কার আনতে পারে এবং প্রতিযোগিতায় যদি দুটোই থাকে তো আমরা দুটোতেই স্টুডেন্টদেরকে পাঠাবো একটাতেই কেন পাঠাবো তাহলে তো পুরস্কারের সংখ্যা কমে যাবে হতে পারে সমাজবিজ্ঞান আর সামাজিক কাজ দুটোই প্রতিযোগিতায় রয়েছে আর দুটো দিয়ে যদি পাঠায় তাহলে পুরস্কারের সংখ্যা বাড়বে কলেজের নাম উন্নত হবে ঠিক আছে কলেজের নাম আরও জল জল করবে সো ম্যানেজমেন্টটা দিয়ে পাঠাবে সো যে কোনো একটাতে কেন পাঠাবে তো ডেফিনেটি এটা কেটে গেল ঠিক আছে নেক্সট বলছে ম্যানেজমেন্টের শুধুমাত্র সমাজবিজ্ঞান এবং সামাজিক কাজ বিভাগের শিক্ষার্থী মানে শিক্ষার্থীদেরই বিতর্কে অংশ নেওয়ার জন্য অনুমতি দেওয়া উচিত এটা কিন্তু রং রাইট নয় তোমরা বললে স্যার এই বিবৃতি অনুযায়ী তো রাইট কারণ এই দুটোতেই তোরা পুরস্কার আনতে পারে এবার তুমি এখানে দেখো এখানে বলেছো অবশ্যই পুরস্কার আনবে এখানে বলেনি বাকিগুলোতে পুরস্কার আনার ক্ষমতা ওই কলেজের শিক্ষার্থীদের নেই আর কলেজ কর্তৃপক্ষ কখন পুরস্কারের দিকে বেশি তাকায় না পুরস্কারের দিকে তারা তাকাবে সেটা তাদের প্রফিটেবল বা কলেজের নামকরণ করার জন্য হতে পারে নাম উন্নত করার জন্য বা সবার সামক্ষে আনার জন্য জনসমক্ষে আনার জন্য হতে পারে কিন্তু অন্য অন্য সাবজেক্টগুলোকে তারা দমিয়ে রাখবে বা শিক্ষার্থী সেই বিষয়গুলোতে যারা যারা ভালো তাদেরকে অনুমতি দেবেন এমন নয় তুমি বলো তো তোমার কলেজে বা স্কুলে যখন প্রতিযোগিতা হতো তাহলে তিন চারটে জিনিস থাকতো তোমার শিক্ষককে কখনও বলতেই তোরা কিন্তু এটাতেই নামকরণ করবি বা এটাতেই অংশগ্রহণ করবি ওটাতে অংশগ্রহণ করবি না এমনটা কিন্তু কখনোই বলতো না যদিও হয়তো তারা জানতো যে এই বিষয়ে আমাদের স্টুডেন্টরা অনেক বেশি ভালো এই বিষয়ে পুরস্কার অনেক বেশি আসবে কিন্তু কখনোই তারা বলতো না যে অন্য বিষয়ে পার্টিসিপেট করিস না কারণ শিক্ষার্থীরা সবসময় চায় যে সব বিষয়ে পার্টিসিপেট করতে ভলান্টারিলি এবং শিক্ষকরা কী করে তাদেরকে সেই ব্যাপারে আরও কী করে তাদেরকে উৎসাহিত করে ঠিক আছে সুতরাং পুরস্কারের দিকে সবসময় তাকানো হয় না তো এই জন্য এটা বাস্তববাদী নয় ঠিক আছে এটা বিবৃতির সঙ্গে খাটলেও এটা বাস্তববাদী না আমি তোমাদের বলেছি কার্যধারাকে বাস্তববাদী অবশ্যই হতে হবে তো দু নম্বরটা কেটে যাচ্ছে তিন নম্বরটা দেখো বলছে সমাজবিজ্ঞান এবং সামাজিক কাজে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের উৎসাহ দেওয়া উচিত যাতে তারা ইন্টার কলেজ বিতর্কে অংশগ্রহণ করে হ্যাঁ এটা কিন্তু রাইট ঠিক আছে এবার এই বিবৃতির মধ্যে কোথাও বলা নেই যে বাকিগুলোতে তারা অংশগ্রহণ করার মতো উৎসাহ দেবে না যদি বলতো তাহলে কিন্তু কেটে যেত বাকিগুলোতেও দেবে এটাতেও দেবে যেহেতু এটাতে দেবে আছে সেইটা আমরা কারেক্ট বলবো তো তিন নম্বরটা এখানে কারেক্ট হচ্ছে আমার কথা বয় আছে ওদিকেও না বুঝতে পারো ঠিক আছে আমার কথাগুলোকে একবার ভালো করে বোঝো এবং যুক্তি দিয়ে বিচার করার চেষ্টা করো আমি জানি বিবৃতি আর কার্যধারা বা সিদ্ধান্ত যখনই করাই তখন প্রচুর প্রচুর কমেন্ট আসে এটা কেন হলো না ওটা কেন হলো না আমি তোমাদের বারবার বলবো এটা কেন হলো না ওটা কেন হলো না সেটা বোঝার আগে আমার যে কথাগুলো আমি এখানে বলেছি সেগুলোকে আগে ভালো করে বোঝার চেষ্টা করো যে কেন আমি হলো না বলছি আর একবার আমি বুঝিয়ে দিচ্ছি কারণ এই ব্যাপারগুলোতে খুবই কনফিউশন তৈরি হয় সেই জন্য যারা বুঝতে পেরেছো তারা স্কিপ করে পরেরটা যেতে পারো ভালো করে বোঝি এখানে বলা আছে আমি একটু তোমাদের শর্ট আউট করে বলছি সমাজবিজ্ঞান এবং সামাজিক কাজ এই দুটো বিভাগে শিক্ষার্থীরা অনেক বেশি সমর্থ মানে যদি এই দুটো বিভাগ থেকে বিতর্কে যায় তো পুরস্কার অবশ্যই কলেজ প্রাপ্ত করবেই করবে ঠিক আছে এবার তুমি তোমার স্কুল ডেজের কথা চিন্তা করো হিস্ট্রি জিওগ্রাফি এবং অন্যান্য ইকোনমিক্স নিয়ে একটা তোমাদের হচ্ছে ইন্টার স্কুল প্রতিযোগিতা হচ্ছে কুইজ প্রতিযোগিতা হচ্ছে শিক্ষা শিক্ষার্থীরা ধরো তিনটাতেই নাম দিতে চাইছে কোনো কলেজ কর্তৃপক্ষ বা কোনো স্কুল কর্তৃপক্ষ কখনও কি বলে যে পুরস্কার তোরা এইটাতে আনতে পারি বলে এটাতেই নামকরণ নাম দে অন্যগুলোতে নাম দিস না এমনটা কিন্তু কখনোই বলে না ঠিক আছে কারণ এটা উচিত নয় বলা শিক্ষকরা সেটা বলে না ঠিক আছে যদিও তারা জানে এই দুটোতেই হয়তো বেশি আসবে আসুক তাতে কী হয়েছে বাকি শিক্ষার্থীরা যারা উৎসাহিত হয়ে অন্যটাতে অংশগ্রহণ করতে চাইছে তাদেরকে দমিয়ে রাখা উচিত না তাদের তাদের শিক্ষার উপর প্রভাব পড়বে শুধু এই জন্যই কিন্তু আমি দু নম্বরটা কেটে দিয়েছিলাম এখানে বলেছে শুধুমাত্র এই দুটোতে এই জন্যই দু নম্বরটা কাটা হয়েছিল মনে করে দেখো নেক্সট এখানে বলেছে যে সমাজবিজ্ঞান এবং সামাজিক কাজের মধ্যে যে কোনো একটাতে যে কোনো একটাতে আমি কেন পাঠাবো দুটোই যদি প্রতিযোগিতার মধ্যে থাকে তাহলে দুটোতেই পাঠাবো তাহলে পুরস্কার আমার আর বেশি আসবে ঠিক আছে সো এই জন্য এক নম্বরটা কেটে গেছিল। তিন নম্বরটা রাইট কেন হলো এখানে বলেছে এই দুটোতে উৎসাহিত করা উচিত কিন্তু কোথাও বলেনি এখানে বাকিগুলোতে উৎসাহিত করা উচিত নয় ডেফিনেটলি যে যে ব্যাপারে ধরো তোমার স্কুলের শিক্ষার্থীরা ক্রিকেট ভালো খেলে ভলিবলটা একটু কম ভালো খেলে তো ক্রিকেটে আমি উৎসাহিত ব্যাপারটা করবো ভলিবলে উৎসাহিত করব না এমন নয় ঠিক আছে সো এই জন্যই তিন নম্বরটা কারেক্ট হচ্ছে কারণ তিন নম্বরে নেগেটিভিটি কোথাও লেখা নেই নেগেটিভ কথা কোথাও লেখা নেই এখানে পজিটিভ লেখা আছে এবং দুটো ব্যাপারই পজিটিভিটির কথা বলা হচ্ছে সো তিন নম্বরটা এখানে রাইট হবে কারণ যুক্তিসম্মত কার্যধারা হতে পারে ঠিক আছে চলো নেক্সট আমরা পরেরটায় যাব আচ্ছা পরের প্রশ্নটা দেখো এখানে তোমাদের বলেছে নিম্নলিখিত সম্পর্কের চার্টে যেটা কিনে এ আর বিয়ের অর্থ হচ্ছে এ হলো এর মা ঠিক আছে বা অন্য কোনো সম্পর্ক মানে এই যে টিকটা দেওয়া আছে ঠিকটা টিকটা সম্পর্ক বোঝাচ্ছে এবার সম্পর্কগুলো এখানে লেখা আছে যেমন এর বাবা হচ্ছে ডি দেখতে পাচ্ছ ডি এর দিক থেকে এর দিকে এসছে মানে এর বাবা হচ্ছে ডি এ হচ্ছে বি এর সিস্টার বিয়ের না মানে জামাই হচ্ছে ই তার মানে বিয়ের মেয়ে আছে বি আর সি হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ দেখতে পাচ্ছো বি হচ্ছে হাজব্যান্ড হচ্ছে সি এর আর সি এর মেয়ে এফ মানে এরও মেয়ে এফ আর এফের যে স্বামী সেই হচ্ছে এর জামাই মানে ই তো এখানে তোমাদের বলেছে কি এফ আর ই এর মধ্যে ও রিলেশন বার করতে পারছে স্বামী স্ত্রী রিলেশন হবে এই যে দেখো বেরিয়ে গেল ঠিক আছে অ্যান্সার দেখে নাও ইয়াস দেখো আমি বলে দিই একবার তোমাদের ছোটো করে যদি লিখে দিই তাহলে তোমরা আরও বেটার বুঝতে পারবে যদি এখানে আরও ক্লিয়ারলি বলা আছে তবুও অনেকে এই চারটাকে অন্যভাবে করে যেমন আমি কীভাবে করি দেখো আমি এখানে দেখো আমি তোমাদের জাস্ট লিখবো যে বি ঠিক আছে আর সি এর মধ্যে রিলেশন হচ্ছে হাজব্যান্ড ওয়াইফের রিলেশান মানে বি হাজব্যান্ড হয়েছে মানে সি বউ হয়ে যাচ্ছে সি তাহলে মেয়ে হয়ে যাবে বলে মাইনাস ঠিক আছে এম ফর মে এম ফর মাইনাস ঠিক আছে এভাবে আমি ধরি আর এই টু চিহ্ন কেন স্বামী স্ত্রী সমান সম্পর্কে হয় এবং সমান অধিকার দুজনেই ইকুয়াল ঠিক আছে এদের মেয়েকে এদের মেয়ে হচ্ছে এফ ওপরে বলা আছে দেখো এফ হচ্ছে ডটার আর এফের বর হচ্ছে ই কেন কারণ বিয়ের জামাই হচ্ছে ই ঠিক আছে তো তোমাদের এফ আর ইয়ের মধ্যে রিলেশান বার করতে বলেছে বাকিগুলো না দেখলেও চলে স্বামী স্ত্রী রিলেশন হবে ক্লিয়ার হলো একটুখানি প্রশ্ন কিন্তু দেখো এই প্রশ্নটাও কিন্তু পরীক্ষার প্রেশারে গিয়ে অনেকে ভুল করবে ওই জন্য আমি বারবার বলি যেটা বাড়িতে বসে ঠান্ডা হাওয়ায় চাউমিন বা এগরোল খেতে খেতে যেটা খুব ইজি বলে মনে হয় বা গেম খেলতে খেলতে একটু মনে হলো পাজল করলাম ইজি বলে মনে হয় সেটা কিন্তু পরীক্ষার প্রেশার গিয়ে সেটা মনে হয় না সেই জন্য সময় নিজের ব্রেনকে প্রেসারাইজ করে প্র্যাকটিস করবে আর প্রেসারাইজ করার একটাই উপায় আছে সেটা হচ্ছে এই ধরো এই আমি ব্লাড রিলেশানটা করছি আমি এইটাতে টাইম দেবো কুড়ি সেকেন্ড নিজেকে কুড়ি সেকেন্ড টাইম দিলে ব্রেন অটোমেটিক্যালি প্রেশারে চলে আসবে যেটা এক্সাম প্রেশারে ব্রেন যেমন মানে যেমন কাজ করে তো সবসময় রাখবে ঘড়ি ধরে প্র্যাকটিস করো চলো পরের প্রশ্নে দেখো একটা চার্ট এখানে দেওয়া রয়েছে বা বলতে পারো একটা নাম্বার সিরিজ এখানে দেওয়া রয়েছে বলতে পারো তোমাদের বার করতে বলেছে ওকে এটাকে মিসিং নাম্বার সিরিজ বলা হয় তো এক্ষেত্রে আমরা কী করব এবং ফিগার মিসিং নাম্বার সিরিজ বলা হয় এটাকে তো কি করা যায় দেখো দশ আনতে হবে এখানে আমাকে ঠিক আছে তো কীভাবে কীভাবে দশ আনা যায় ধরো আমি এখানে আট চারে বত্রিশ করলাম গুণ করলাম আর বারো প্লাস দশ করলাম বত্রিশ আর বাইশ মাইনাস করলে আমরা দশ পাচ্ছি ওকে এটা গেল সেকেন্ড যেটা আছে সেটা তো আমরা দেখে নেব এই একই সিস্টেম খাটছে কিনা প্রথম আমরা গুণ করেছিলাম যেটা আমরা যোগ করেছিলাম তাহলে পনেরো ইন্টু দুই করলে হচ্ছে তিরিশ আর নয় প্লাস ষোলো করলে হচ্ছে পঁচিশ তিরিশ থেকে পঁচিশ বাদলে পাঁচ আসছে বা এটাও তো খাটছে আচ্ছা পাঁচ ইন্টু ছয় করলে তিরিশ হচ্ছে আর কুড়ি আর দুই যোগ করলে বাইশ হচ্ছে তিরিশ থেকে বাইশ বাদলে আট হচ্ছে আট আছে অপশান ইয়েস দেখে নাও হ্যাঁ তার মানে আমরা ঠিকই করেছি কী করছি আমরা আমরা যেটা করছি সেটা হচ্ছে আট আর চার এই আট আর চারের মধ্যে আমরা গুণ করছি একটা করে দেখাচ্ছি ঠিক আছে আট আর চারের মধ্যে আমরা গুণ করছি আর পাচ্ছি আমরা বত্রিশ আর নিচে আমরা কি করছি বারো আর দশের মধ্যে আমরা যোগ করে দিচ্ছি ঠিক আছে এই যে বারো আর এই যে দশ যোগ করছি কত পাচ্ছি আমরা আমরা পাচ্ছি বাইশ ঠিক আছে দুটোর মধ্যে আমরা বিয়োগ ফল করছি করলে কত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি দশ আসছে সেটাই দেখো এই উপরে লেখা আছে আমাদের সিমিলার এটা তো দেখো একই জিনিস এটা ফার্স্ট কেসে গেল দু নম্বর কেসটা তো দেখো একই জিনিস হচ্ছে আমরা পনেরো ইন্টু দুই করছি করে করে দেখতে হয় বেসিক্যালি ঠিক আছে এটা আর প্র্যাকটিস থাকলে একটু ইজিলি ধরা যায় নয় প্লাস ষোলো করছি এটা হচ্ছে আমাদের পঁচিশ হচ্ছে তিরিশ আর পঁচিশের মধ্যে বিয়োগ ফল করে দেখো তুমি পাঁচ আসছে ঠিক আছে তো লাস্টে তা তো আমার সেম জিনিসই হবে না ঠিক আছে আমি পাঁচ ইন্টু ছয় করলাম ঠিক আছে আর মাইনাস আমি কী করলাম এটা একটু সরি রিক আসারটাকে মাইনাস আমি এখানে কী করলাম কুড়ি প্লাস দুই করলাম তো এই দুটোর মধ্যে বিয়োগ ফল আমার কী দেবে ডেফিনেটলি আমার আট দেবে এটাই আমাদের জিজ্ঞাসা চিহ্ন স্থানে বলবো সেটাই আমাদের অ্যান্সার হয়েছে ক্লিয়ার হলো ভেরি ইজি প্রশ্ন ছিল চলো পরেরটায় আচ্ছা এটা আমি একটু টাইম দিচ্ছি তোমার নিজেরা একবার চেষ্টা করো এটা খুবই ইজি ঠিক আছে আমি তো দেখে বুঝতে পেরেছি নিজেরা একবার ট্রাই করো যোগ বা বিয়োগ ইত্যাদি দিয়ে দেখবে প্রথমে তারপর গুণ ভাগের দিকে যাবে ঠিক আছে ওখানে একটু বড়ো সংখ্যা ছিল বলে আমি গুণ ভাগের দিকে ডিগ্রি লিখেছিলাম নিজে একবার ট্রাই করো ভেরি ভেরি ইজি আমি বারবার বলছি যোগ দিয়ে দেখো বেরিয়ে যাবে আমি ক্লু দিয়ে দিলাম যোগ দিয়ে দেখো একবার ঠিক আছে অ্যাডিশান করে দেখো যদি এখনও কেউ না বুঝতে পারো এটা তোমাদের অ্যান্সার হবে দশ কী করে অ্যান্সার হবে দেখে নাও দেখো আমরা দেখতে পাচ্ছি তি তেরো আর তিন ঠিক আছে এই যে তেরো আরই তিন যোগ করলে কত হচ্ছে আমাদের ষোলো সিমিলারলি নয় আর ছয় যোগ করলে কী হচ্ছে আমাদের ষোলো এখানে দেখো বাইশ আর সাত যোগ করলে আমাদের কী হচ্ছে টোয়েন্টি নাইন এখানে দেখো আঠেরো আর এগারো যোগ করলে কত হচ্ছে আমাদের টোয়েন্টি নাইন এখানে দেখো সতেরো আর সাত যোগ করলে কত হচ্ছে আমাদের চব্বিশ তাহলে বলো চোদ্দোর সঙ্গে কত যোগ করলে আমাদের উপরেও চব্বিশ হবে ডেফিনেটলি এটা তো চব্বিশ হতে হবে তাহলে এই জিঘা চিহ্ন আমাদের কী বসতে হবে দশ বসতে হবে এর থেকে সহজ আর কিছু হয় না ঠিক আছে চলো নেক্সট পরের প্রশ্নে যাব আচ্ছা পরের প্রশ্নটা দেখো এই হচ্ছে তোমাদের প্রশ্ন তো কীভাবে করবো দেখো বেসিক্যালি এই প্রশ্নটা একটু টাফ পরীক্ষার সময় যদি এই প্রশ্নটা পড়ে ঠিক আছে একটু টাফ মনে হবে দু তিনটে পসিবিলিটি তোমার মাথায় আসতে পারে যেমন কি কি পসিবিলিটি আসতে পারে দেখো আমরা দেখতে পাচ্ছি যে সাত আর ছয় গুণ যোগ করলে আমাদের তেরো হচ্ছে ঠিক আছে আর সেই তেরোর সঙ্গে যখন আমরা তিন গুণ করছি তখন আমাদের কি আসছে থার্টি নাইন আসছে এটা আমাদের পসিবলি মাথায় আসবে আর অনেক কিছু আসতে পারে এইটা এখানে খাটছে কিনা দেখো তিন আর বারো যোগ করলে আমাদের কত হচ্ছে পনেরো পনেরোর সঙ্গে চার গুণ করলে আমাদের ষাট আসছে দেখো চলে আসছে কিন্তু ছয় আর আঠেরো যোগ করলে আমাদের কত হচ্ছে চব্বিশ চব্বিশের সঙ্গে দুই গুণ করলে আমাদের কত হচ্ছে আটচল্লিশ ঠিক আছে এভাবেই এই সিরিজটা চলেছে অ্যাকচুয়ালি অপশান এবং অ্যান্সার দুটোই দেখে নাও ঠিক আছে আটচল্লিশই অ্যান্সার হবে কিন্তু অনেকের মাথাতে অন্য অনেকভাবেও আসতে পারে যেমন ধরো আমরা যদি কি করি যেমন ধর আমরা যদি ছয় আর সাতকে গুণ করি সাপোজ ধর আমি কীভাবে করলাম আগে বলে দিই যেটা খেটে গেল বাই চান্স ঠিক আছে দেখো আমরা যেটা করলাম আমরা হচ্ছে সাত আর ছয়কে আমরা এখানে সরি সরি যোগ করালাম ঠিক আছে আমরা কি করলাম সাত আর ছয়কে আমরা এখানে যোগ করালাম ঠিক আছে যোগ করালাম এবং তার সঙ্গে কী করলাম আমার তিনকে আমরা ইন্টু করে দিলাম তাহলে সাত আর ছয় তেরো তেরো ইন্টু তিন করলে আমরা দেখতে পাচ্ছি থার্টি নাইন আসছে সিমিলারলি আমরা তিন আর বারোকেও যোগ করালাম পনেরো তার সঙ্গে আমরা কী করলাম চারকে ইন্টু করে দিলাম তাহলে চার ইন্টু পনেরো করলে কত হয় দেখো এখানে ষাট আসছে এবং সেমভাবে আমরা এটাকে করলাম তুমি দেখতে পাচ্ছ ছয় ইন্টু ছয় প্লাস আঠেরো মানে চব্বিশ ঠিক আছে চব্বিশ করলাম এবং কী করলাম এর সাথে আমরা এই দুইকে গুণ করে দিলাম তাহলে চব্বিশ ইন্টু দুই করলে কি হচ্ছে আমাদের আটচল্লিশ তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার দেখো এখানে আটচল্লিশ আছে অপশানে এবার তোমাদের বলে দিই একটা জিনিস অনেকে অন্যভাবেও আসতে পারে ঠিক আছে আসতেই পারে কোনো অসুবিধা নেই সবসময় যে প্রথমেই মাথা চলার যাবো না যেমন আমরা যদি করি সাত ইন্টু ছয় যদি করি তাতে যদি তিন বাদ দিই তাহলেও দেখো তুমি থার্টি নাইন আসছে সরি তাহলেও দেখো আমার কী আসছে থার্টি নাইন আসছে সাত ইন্টু ছয় মানে কত বিয়াল্লিশ বিয়াল্লিশ মাইনাস তিন করলে থার্টি নাইন আসে এবার তুমি দেখে না আমার নিচের যেটা আছে ওটাতে আসছে কি না তিন ইন্টু বারো মাইনাস চার আমাদেরকে আসছে না তিন বারং ছত্রিশ মাইনাস চার করলে অন্য কিছু আসে ষাট তো আসে না সুতরাং এই যে যেটা আমরা পসিবিলিটি ভাবছিলাম সেটা আমরা কেটে দেবো এভাবে ভাবতে ভাবতে তোমাকে যেতে হবে এবং দু তিনবার ভাবার পরই তোমরা পারবে এটা বেসিক্যালি কী হয় প্র্যাকটিস যত থাকবে তত তোমরা উত্তর স্পিডে দিতে পারবে ঠিক আছে তো আজকে টোটাল সলিউশন আমাদের এই ছিল চেষ্টা করেছি সব কটাই নেওয়ার দু একটা হয়তো বাদ পড়ে যেতে পারে স্ক্রিনশট নেওয়ার সময় তো তোমরা একবার দেখে নিও যার এই শিফটটা আছে সে বলো যে কোনো কিছু বাদ গেছে এখানে যেমন আগের দিন অঙ্কে একটা পাইচার্টের সরি একটা তোমাদের ওই ভেন্ডাগ্রামসের উপরে একটা ম্যাথ ছিল সেটা বাই চান্স বাদ পড়ে গেছে ঠিক আছে যেটা আমি নেক্সট দিন যখন ম্যাথ করাবো আজকেই আছে তোমাদের দশটার সময় চলে আসবে ম্যাথ চেষ্টা করবো দশটায় দেওয়া নাহলে কালকে সকালে আসবে ঠিক আছে তো ওটাতে তোমাদের ওই এ আসবে আর ওটা আমি দিয়ে দেবো আর একটা জিনিস এর পিডিএফটা তোমরা আজকে পেয়ে যাবে চিন্তা করার কোনো কারণ নেই আজকের যে কাল আগের দিনের যে ম্যাথ তাতেও দেখো পিডিএফ দিয়ে দেওয়া হয়েছে আর এটাতেও তোমাদের পিডিএফ দিয়ে দেওয়া হবে কিছুক্ষণ পরেই ওকে একটু দেরি হচ্ছিলো পিডিএফটাকে ফরমেশান করতে হয় সেই জন্য ওকে থ্যাংক ইউ নিচে তোমাদের আগের যে লিঙ্কটা আছে অর্থাৎ ম্যাথ ভিডিওর যে লিঙ্ক সেটা দেওয়া আছে চাইলে তোমরা দেখে নিতে পারো এই সিটি সি শিফটের যে ম্যাথ সলিউশন ঠিক আছে এই যে শিফট তার যে ম্যাথ সলিউশন সেটা আমি করিয়েছি ওকে থ্যাংক ইউ